দুই সন্তান আর স্কুল টিচার স্বামীকে নিয়ে সুখে কাটছিল ডক্টর মিরা জীবন কিন্তু হঠাৎই এক সন্ধ্যায় কালো ছায়া এসে মিরা দরজায় করানারে কিছু মুহূর্তেই লোকজন মীরা সহ তার পুরো পরিবারকে বন্দি বানিয়ে নেয় তবে এই পরিবারের সবাই কিন্তু কম যায় না প্রত্যেকে রয়েছে এক একটা সিক্রেট একদিকে রহস্যময় লোকেরা অন্যদিকে পরিবারকে ছাড়ার বদলে তারা যা চায় সেই কাজ করা মিরার পক্ষে কোনোদিনই সম্ভব না মিরার মনে হয় তার সাজানো সংসার যেন এক নিমিষেই দুঃস্বপ্নের মতো শেষ হয়ে যাবে তবে সেও দমে যাওয়ার পাচ্ছি না শুরু হয় বাঘবন্দি খেলা গল্প শেষ হবার আগে ধরতেই পারবেন না কে এই খেলার মাস্টার মাইন্ড এমনই সাসপেন্স আর শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ হোস্টেজেস জনবহুল এলাকায় পুলিশ এবং অ্যান্টি টেরোরিজম কয়েকটা ইউনিট একটা বিল্ডিং ঘিরে রেখেছে ঠিক সে সময় পুলিশের গাড়ি নিয়ে এসপি পৃথিবী আসে পৃথিবী দায়িত্বে থাকা পুলিশ অফিসার কে সেখানকার পরিস্থিতি জিজ্ঞেস করলে পুলিশ অফিসার বলে আমরা খবর পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মার্কেটে যারা বোম ব্লাস্ট করেছিল তাদের মধ্য থেকেই তিনজন এই হোটেলে আছে আমাদের আসার খবর পেয়ে দুজন পালিয়ে গেছে আর একজন হোটেল রুমে বাথরুমের মধ্যে লুকিয়ে আছে আমরা রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ছেলেটা একটা মেয়েকে বন্দি বানিয়ে রেখেছে ভেতরে যাওয়ার চেষ্টা করলে ছেলেটা হুমকি দেয় মেটার গলা কেটে দিবে তারপর আমরা এনটি টেরোরিজম ইউনিটে খবর দিই সবকিছু শুনে পৃথিবী স্নাইপার এক্সপার্ট দত্তকে সাথে নিয়ে হোটেলের ভেতরে যায় পৃথিবী সেই রুমে গিয়ে নক করতে গেলে দত্ত বলে কি করছিস ছেলেটার হাতে চাকু আছে একটু হলে ওই মেটাকে মেরেই ফেলবে পৃথিবী জবাব দেয় আজকে আমার চাকরির শেষ দিন আমি চাই না আমার শেষ দিনে কেউ মারা যাক পৃথ্বী দরজায় নক করে বলে আমি এসপি পৃথ্বী সিং তোমার সাথে কথা বলতে চাই আমি কি ভেতরে আসবো তুমি করো এখান থেকে পালাতে পারবে না আমি তোমার সাহায্য করতে এসেছি সে দরজা খুলে দিয়ে তার জিম্মি করা মেটার গলার চাকু ধরে ঘরের ভিতরে চলে যায় পৃথিবী নিজের দুই হাত উঁচু করে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় পৃথ্বী ছেলেটাকে জিজ্ঞেস করে এসব কেন করছিস মেটাকে ছেড়ে দিয়ে চলে যা ছেলেটা রব দেয় এখান থেকে পালানোর জন্য আমার একটা গাড়ি দরকার পৃথিবী বলে আচ্ছা ঠিক আছে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে এবার মেটাকে ছেড়ে দে ছেলেটা বলে আমাকে কি বলদ মনে হয় পৃথিবী বলে দেখ তুই সত্যি বলদ পুলিশ এখন এখন শুধু সন্দেহ করছে তুই বোম সাথে জড়িত ছিলি কিন্তু তার কোনো প্রমাণ নেই কেন ওদের সন্দেহটা সত্যি প্রমাণ করছিস আজকে কিন্তু আমার চাকরির শেষ দিন আমি কোনো রক্তপাত চাই না পৃথ্বী নিজের বন্দুকটা মেঝেতে ফেলে দিয়ে বলে যে আমাকে বন্দী করে মেয়েটাকে ছেড়ে দেয় ছেলেটা মেঝে থেকে বন্দুকটা তুলে পৃথিবীকে জিম্মি করে বাইরে বেরিয়ে আসে কিন্তু পৃথিবী বাইরে এসে দাঁড়িয়ে গেলে ছেলেটা বলে আমাকে নিয়ে নিচে চল নয়তো গুলি মেরে দিব পৃথিবী তার দিকে ফিরে থাকালে ছেলেটা গুলি করে কিন্তু বন্দুকে তো কোনো গুলি ছিল না মুহূর্তে ছেলেটাকে মাটিতে ফেলে দিয়ে পৃথিবী বলে আজকে আমার শেষ দিন তো তাই বন্দুকে গুলি লোডই করিনি সিন শিফট হয় হাস হাসপাতালের অপারেশন থিয়েটারে সার্জারি স্পেশালিস্ট ডক্টর মীরা একটা অপারেশনে তার জুনিয়রদের সাহায্য করছিল অপারেশন থিয়েটার থেকে বের হলে মীরার মেয়ে সায়না থেকে কল দিয়ে বলে আমার শরীরটা একটু খারাপ তাই আমি হোস্টেল থেকে চলে এসেছি একসাথে বাসায় ফিরতে চাইলে মীরা বলে আজকে আমার হাতে অনেক কাজ তুমি বাসায় যাও আমি সন্ধ্যার দিকে ফিরব মিরার সিনিয়র ডক্টর ডেকে বলে সামনের সপ্তাহে সিএম এর একটা মিটিং আছে তাই সবাই যাচ্ছে তার অপারেশনটা যেন আগামীকালই করা হয় কিছুক্ষণ পর সিএম আসলে মিরার সিনিয়র মীরার সাথে মিনিস্টার হান্ডার সাথে পরিচয় করিয়ে দেয় ঠিক তখনই মিরা তার মেয়ে সায়নাকে কল দিলে সায়না কল রিসিভ করে মিরা নিজের ক্যাবিনে ঢুকতে গেলে একজন লোক মিরার ক্যাবিন থেকে বের হয়ে যাওয়ার সময় তার সাথে ধাক্কা লাগে মিয়া লোকটার দিকে তাকালে দেখে লোকটা ওয়ার্ড বয় ইউনিফর্ম পরা কিন্তু মীরার মনে হয় সে আগে কখনোই লোকটাকে দেখেনি মিরা ক্যাবিনে গিয়ে চেয়ারে বসে খেয়াল করে ডেস্কের উপরে রাখা ফটো ফ্রেমে তাদের ফ্যামিলি পিকচারটা নেই অপরদিকে সায়না বাসায় ফিরে একটা প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে শুয়েছিল প্রেগন্যান্সি কিটের রেজাল্ট পজিটিভ শুয়ে শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে তোলা ছবিগুলো দেখছিল তখনই কলিং বেল বাজলে সায়না দরজা খুলতে নিচে যায় দরজা খুলতে একটা ছেলে বলে আমি নিতেশ একটা সার্ভের জন্য আপনাদের বাসার ইন্টারনেট প্রোভাইডার অফিস থেকে এসেছি আমি এই এরিয়ার সেলস ম্যানেজার আমি প্রতিটা বাসায় গিয়ে আমাদের সার্ভিস সম্পর্কে কাস্টমারের রিভিউ নিচ্ছি সায়না বলে বাবা মা বাসায় নেই আর আমিও কিছুটা ব্যস্ত তাই আপনি কয়েকদিন পরেই আসেন কিন্তু নিতেশ জানায় আজকের মধ্যে সার্ভেটা শেষ করতে না পারলে বসের অনেক কথা শুনতে হবে কিন্তু তারপরও সায়না তাকে পরে আসতে বলে দরজা লাগিয়ে দেয় পরক্ষণি কি যেন মনে করে নিতেশকে ভেতরে আসতে বলে নিতেশ বাসায় ভিতরে গেলে তাকে দেখে সায়নাদের পোশাক কুকুরটা ডাকতে শুরু করে সায়না কুকুরটার কাছে গিয়ে বলে রকি ওইদিকে যাও এরপর সে নীতেশকে বলে অপরিচিত কাউকে দেখলে রকি এমনই করে নীতেশ বাসার ওয়াইফাই সহ সব নেট কানেকশনগুলো চেক করতে শুরু করে তখনই বাসার কাজের মহিলা সায়নাকে বলে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে এখনই বাসায় যেতে হবে আমি চার পাঁচ দিন পরে কাজে আসবো কথা বলে কাজের মহিলা সাননাদের বাসা থেকে চলে যায় আর রকি তখনও নীতেশের দিকে তাকিয়ে ডেকেই যাচ্ছে সেদিন সন্ধ্যার সময় সাননাদের বাসার বাড়ি দেখা যায় কয়েকজন লোক মুখোশ পরে গাড়ি তাদের বাসার চারপাশে ঘুরছে কিছুক্ষণ পর মীরা বাসায় ফিরে আসলে মীরা ছোট ছেলের শোভন পার্কিং লটে আসে মীরা শোভনকে জিজ্ঞেস করে রাতে বাইরে কি করছো শোভন জবাব দেয় রকিকে খুঁজে পাচ্ছি না হয়তো আশেপাশে কোথাও ঘুমিয়ে আছে গায়ের দিকে থেকে বাসা জিনিসপত্র নামিয়ে মা ছেড়ে ভেতরে গেলে দেখা যায় দেওয়ালের বাইরে থেকে কেউ তাদের উপর নজর রাখছে মীরা সেখানে আছে মহেশ বন্ধু বলতে গেলে সে এই পরিবারের ফ্যামিলি ফ্রেন্ড স্বামীর সঞ্জয় তখন খিচুড়ি রান্না করছিল মীরা জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি রান্না করছো কাজের মেয়ে লতা আসেনি সঞ্জয় জবাব দেয় লতার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে তাড়াতাড়ি বাসায় চলে গেছে ও গ্রামে গেছে চার থেকে পাঁচ দিন পরে ফিরবে আমি বাসার দারোয়ান সঞ্জিতকে ওর সাথে পাঠিয়েছিলাম কিন্তু সেও এখনো ফিরে আসেনি তখন সামনে থেকে শোভন গেলে সঞ্জয় তাকে ডাক দেয় কিন্তু শোভন তার কথা না শুনে রুমে চলে যায় মীরা জিজ্ঞেস করে ওরাবার আবার কি হলো সঞ্জয় জবাব দেয় আর স্কুলের কোশ্চেন পেপার লিক হয়েছে সেখানে তোমার ছেলের নাম এসেছিল তাই প্রিন্সিপাল রুমে ডেকে তাকে কিছুটা শাসন করেছি আসলে সঞ্জয় একটি স্কুলের প্রিন্সিপাল আর তার ছেলে শোভন সেই স্কুলের পড়ালেখা করে শোভন মাঝে মাঝেই বাবার ড্রয়ার থেকে কোশ্চেন পেপার চুরি করে সেটা তার সিনিয়রদের কাছে বিক্রি করে দেয় মীরা বলে আচ্ছা আমি শোভনের সাথে কথা বলছি বলেই মীরা শোভনের রুমের দিকে যায় মীরা চলে গেলে মহেশ বলে অনেক রাত হয়ে গেছে আমি এখন বাসায় যাই সঞ্জয় মহেশকে একটা চেক দিয়ে বলে কালকে এসে আরো কিছু টাকা নিয়ে যাস আর আমি যদি বাসায় না থাকি তাহলে বাইরে চাবি রাখা থাকবে তুই ঘরে এসে ড্রয়ার থেকে টাকা নিয়ে যাস মহেশ চলে যেতে দেখা যায় সঞ্জয় টেবিলের উপর থাকা কিছু পেপার লুকিয়ে রাখছে কিছুক্ষণ পর সঞ্জয় আর মীরা ড্রিঙ্কস করতে বসে আর অপর দিকে দেখা যায় কিছু মুখোশধারী লোক তাদের বাসায় প্রবেশ করছে উপরের রুমে সায়না শ্বাসগোজ করছে তখনই একজন মুখোশধারী ব্যক্তি পেছন থেকে এসে সাইনার দিকে বন্দুক তাক করে সোহান তখন রকিকে বাগানে খুঁজছিল হঠাৎ তার চোখে পড়ে বাগানের এক কোনায় রকি পড়ে আছে সোহান রকির দিকে ছুটে যায় পেছন থেকে কেউ এসে সোহানের মাথায় বন্দুক তাক করে আর সঞ্জয় নিজেদের বেডরুমে গিয়ে দেখে মিরা বিছানায় বসে আছে কেউ একজন মীরার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে হঠাৎ কাউকে এভাবে বন্দুক তাক করতে দেখে সায়না চমকে ওঠে আর তার হাতে থাকা প্রেগনেন্সি কিটটা মেঠেতে পড়ে যায় চারপাশে শুনশান নিরবতা পরিবারের সব সদস্যকে হাত আর মুখ বেঁধে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসা হয়েছে তাদের সামনে বসা একজন মুখোশধারী বলে আমি শুধু একবার বলবো তাই খুব মনোযোগ দিয়ে শুনবে আমরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি আমাদের কাজটা শেষ হলেই এখান থেকে চলে যাবো তাই নিজেকে হিরো প্রমাণ করার কোনো দরকার নেই আমি চাই না তোমাদের কারো কোনো ক্ষতি হোক কিন্তু কেউ যদি আমার মিশনের মাঝে বাধা দেয় তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না এবার আপনাদের মুখের বাঁধন খুলে দেওয়া হবে কেউ কোনো রকমের চিৎকার করবেন না তাদের মধ্যে একজনের সে সঞ্জয়ের মুখ থেকে কাপড় সরিয়ে দেয় সঞ্জয় জিজ্ঞেস করে তোমরা কি চাও সোফায় বসে থাকা লোকটা বলে আপাতত আপনার স্ত্রীর সাথে কিছু কথা বলতে চাই মীরা কে আলাদা একটা রুমে নিয়ে আসা হয় সেই লোকটা বলে তুমি তোমার পরিবারকে নিশ্চয়ই ভালোবাসো আর সত্যি যদি তুমি তোমার পরিবারকে ভালোবাসো তাহলে কাল যখন তুমি চিফ মিনিস্টারের অপারেশন করবে তখন সে যেন আর বেঁচে না ফিরতে পারে মিয়া লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আপনি আসলে কি বলতে চাচ্ছেন লোকটার তাই আপনি যদি আপনার পরিবারকে বাঁচাতে চান তাহলে কাল অপারেশনের সময় আপনি চিফ মিনিস্টারকে মেরে ফেলবেন

অ্যালার্ম কখন থেকে আসছে? এখনো বন্ধ করলেন না যে? মিরা জবাব দেয়, হ্যাঁ, আমাদের কুকুর মেসি ভুল করে সিকিউরিটি অ্যালার্মটা বাজিয়ে দিয়েছে। আমি এখনই বন্ধ করে দিচ্ছি। মিরা ফোন রাখতেই হাউজিং সোসাইটির চেয়ারম্যান সিকিউরিটি গার্ডকে কল দেয়। সিকিউরিটি গার্ড ফোন রাখলে পাশে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর জিজ্ঞেস করে কি হয়েছে? সিকিউরিটি গার্ড বলে, ডাক্তার মিরার বাসার অ্যালার্ম বেজেছে। তাই সোসাইটির চেয়ারম্যান বলেছে তার বাসায় গিয়ে চেক করতে। কারণ ডাক্তার মিরা তার কুকুরের নাম ভুল বলেছে। কুকুরের নাম রকি, কিন্তু সে বলেছে মেসি। পুলিশ ইন্সপেক্টর সিকিউরিটি বলে আচ্ছা চলো আমি ওর সাথে যাচ্ছি ওরা মিয়ার বাসায় গিয়ে কলিং বেল দিতেই ডোর পুলিশকে দেখে পৃথ্বী পরিবারের বাকি সদস্যের দিকে বন্দুক তাক করে মিরাকে দরজা খুলতে বলে মিরা দরজা খুললে ইন্সপেক্টর বলে আপনার বাসার সিকিউরিটি অ্যালার্ম বাস ছিল সব ঠিক আছে মিরা জবাব দেয় হ্যাঁ ঠিক আছে আমাদের বাসার কুকুরটা ভুল করে তার নাড়িয়ে দিয়েছিল পুলিশ ইন্সপেক্টর পকেট থেকে একটা ছবি বের করে মিরার হাতে দেয় মিরা দেখে এটা তাদের ফ্যামিলি পিকচার আর এটা সেই ছবি যেটা তার হাসপাতালের ক্যাবিন থেকে চুরি হয়ে গিয়েছিল ছবিটার হাত দিয়ে ইন্সপেক্টর বলে নিজের কুকুরের নামটা তো ঠিক করে বলতে হয় তাই না ইন্সপেক্টার চলে গেলে মীরা দরজা লাগিয়ে দেয় পৃদ্ধি মিরা থেকে এগিয়ে আসলে মিরা বলে আমি সত্যি সত্যি কুকুরের নাম ভুলে গিয়েছিলাম পৃদ্ধি বলে ছবিটা দেখে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন সবকিছু আগে থেকেই প্ল্যান করা আছে নিজের বুদ্ধিটা যত কম ব্যবহার করবেন আপনার পরিবার ততটাই সুরক্ষিত থাকবে পরের দিন সকালে পৃদ্ধি মীরাকে একটা ওষুধ দিয়ে বলে এটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সমস্ত রক্তে মিশে যাবে আপনার কিছুই করতে হবে না আপনি শুধু নিজের মতো অপারেশন করে যাবেন কিছুক্ষণ পর চিফ মিনিস্টারের সব অর্গান ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিবে তখন আপনি সবাইকে বলবেন চিফ মিনিস্টার মারা গেছে আপনি সব প্রসিডিউর ফলো করে অপারেশন করবেন অপারেশন শুরুর আগে অপারেশনের ছুরিতে এই মেডিসিনে কয়েক ফুটে লাগিয়ে দিবেন আর তাতে চিফ মিনিস্টারের খিচুনি শুরু হয়ে যাবে তখন আপনি তাকে বাঁচানোর অভিনয় করবেন কিন্তু পারবেন না মীরা বলে এরপর কি হবে সিএম মারা গেলে আমার সমস্ত ক্যারিয়ার শেষ হয়ে যাবে কেউ আমাকে চাকরি দেবে না আশের বোতল থেকে মিরা ওষুধ নিয়ে সেই কোটার ভিতরে ইঞ্জেকশনটা রেখে দিয়ে বলে এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না হাসপাতালে অপারেশনের সময় এমনটা হতেই পারে আর তাছাড়াও এই মেডিসিনটা পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ার কোনো সুযোগই নেই মিরা রেগে বলে তোমার কি মনে হয় চিফ মিনিস্টারের সব অর্গান ফেল হয়ে গেলে কোনো তদন্ত হবে না সবাই কি এতটাই বোকা মিরা রাগ করে ঘরের বাইরে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও ফিরে আসে পিবি বলে আপনি আসলেই বুদ্ধিমতি আপনি বুঝতে পেরেছেন আপনি সিএম কে মারছেন না আপনার পরিবারকে বাঁচাচ্ছেন পৃথিবী পাশে ল্যাপটপটা অন করে পুরো হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে মনে রাখবেন আপনার উপর আমাদের সবসময় নজর থাকবে মীরা হাসপাতালের উদ্দেশ্যে বের হওয়ার সময় পৃথিবীকে বলে আমি জানি না তুমি কেন কিন্তু আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছাড়বো না পৃথিবী জবাব দেয় এটা এখন আপনার উপর নির্ভর করছে মীরা গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে তার ব্যাগে থাকা জিপিএস ট্রাকার দিয়ে পৃথিবী আর নিতেশ তার উপর নজর রাখছিল এই নিতেশের আসল নাম হলো আমান সে সকালে ক্যাবল অপারেটর সেজে মিয়ার বাসার পরিস্থিতি দেখতে এসেছিল মীরা হাসপাতালের সামনে এসে গাড়ি পার্ক করে তার ব্যাগ নিয়ে হাসপাতালে ঢোকে সবকিছুই পৃথিবী আর আমান হাসপাতালে সিসিটিভি হ্যাক করে দেখছিল পৃথিবী আমানকে বলে ওর উপর সবসময় নজর রাখবি ও কিন্তু অনেক চালাক মিরা হাসপাতালে প্রবেশ করলে তাকে একটা লোক ডাক দিয়ে বলে আমি সুব্রাহণীয়াম চিফ মিনিস্টারের সিকিউরিটি অফিসার আমিও স্যার সাথে দেখা করতে তার ক্যাবিনে যাচ্ছি চলেন একসাথে চাই দুজনে লিফ্টে উঠলে একজন নার্স তাড়াহুড়া করে লিফটে ঢুকে জিজ্ঞেস করে আর্থোপেডিক্স ডিপার্টমেন্ট আর তলায় না মিরা হ্যাঁ বললে নার্স বলে আমি আসলে দুই সপ্তাহ আগে এখানে জয়েন করেছি তাই সবকিছু ঠিকঠাক মতো চিনি না লিফ্ট থেকে নেমে জিজ্ঞেস করে আপনাকে দেখে মনে হচ্ছে। বলে তেমন কিছু না আসলে যে কোনো আগে আগে আমার থাকে তাই কম কথা বলি আপনার চিন্তা করার কারণ নেই সব ঠিক হয়ে যাবে সুব্রামণিয়া জবাব দেয় না আমি স্যারকে নিয়ে কোনো চিন্তা করছি না কেন যেন আজকে আমার নিজেকে খুব হালকা মনে হচ্ছে মিনিস্ট্রি ক্যাবিনে যাওয়ার সময় সিকিউরিটি চেকআপ করছিল দেখে মিরা বেশ খানিকটা ঘাবড়ে যায় তবে সাথে সাথে চালাকি করে ব্যাগ থেকে সবকিছু বের করে সিকিউরিটি গার্ডের সামনে রাখে সুভ্রামানিয়াম মিরা ওষুধের বোতলটা দেখে বলে মাথা ব্যাথা করছে আমি কি একটু প্যাসিটামল নেবো মিরা হ্যাঁ বলে সুভ্রামানিয়াম সেখান থেকে একটা ওষুধ খায় সিকিউরিটি চেকআপ শেষে মিরা ভেতরে গেলে পৃথ্বী আর আমান যেন হাফ ছেড়ে বাঁচে তখনই দরজা খুলে মাস্ক পরা অপর ব্যক্তি ভেতরে প্রবেশ করে এই লোকটার নাম প্রিন্স সে মাস্ক খুলে পৃথ্বী বলে আমি তোকে ওদের উপর নজর রাখতে বলেছিলাম প্রিন্স বলে দুইটা বাচ্চা আর ওদের বাবা স্কুলের শিক্ষক ওরা আর কি বা করবে পৃথিবী বলে ওরা কিছু করলে কি তোকে বলে করবে যা ওদের উপর নজর রাখ প্রিন্স পৃথিবীকে সালাম দিয়ে বলে আচ্ছা এখনই যাচ্ছি প্রিন্স আসলে কিছুটা সাইকো টাইপের সঞ্জয় স্কুলে কল করে বলে আমার শরীর খারাপ আর শোভনেরও জ্বর হয়েছে তাই আমরা আজ স্কুলে আসতে পারবো না সবাই নাস্তা টেবিলে বসলে তখনই সঞ্জয়ের বন্ধু মহেশ মেইন গেট খুলে ভেতরে আসে বাসার বাইরে সঞ্জয়ের গাড়ি দেখে মহেশ বুঝতে পারে সঞ্জয় বাসাতেই আছে কলিং বেল বাজালে পৃথিবী সহ সবাই মাস্ক পরে সতর্ক হয়ে যায় সিসিটিভি মনিটরে মহেশকে দেখিয়ে পৃথবীর সঞ্জয়কে জিজ্ঞেস করে লোকটা কি সঞ্জয় বলে ও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তবে এখন কেন এসেছে জানি না পৃথিবী ইশারা করলে প্রিন্স সাইনা এবং সোহানকে নিয়ে পাশাকে রুমের মধ্যে চলে যায় সঞ্জয় দরজা না খুললে মহেশের মনে পড়ে গতকাল সঞ্জয় বলেছিল বাসার পেছনের টবের নিচে চাবি রাখা থাকবে তুই সেই চাবি দিয়ে দরজা খুলে টাকা নিয়ে যাস মহেশ বাসার পেছনের টবের নিচ থেকে চাবি বের করতে গেলে তখনই সঞ্জয় এসে মহেশকে ডাক দেয় মহেশ বলে কতক্ষণ থেকে ডাকাডাকি করছি সঞ্জয় জবাব দেয় আসলে শরীরটা খারাপ তাই ঘুমিয়ে গিয়েছিলাম মহেশ বাসার দিকে যেতে যেতে বলে গতকাল চেক দিয়েছিস অথচ অ্যাকাউন্টে টাকা নেই ভালোই ভালোই আমার টাকা দিয়ে দে নয়তো মীরাকে সব বলে দিব মহেশ সঞ্জয়ের কোনো কথা না শুনে বাসার ভেতরে চলে আসলে মহেশের দিকে বন্দুক তাক করে বলে ওকে ছেড়ে দে অপরদিকে হাসপাতালে হান্ডার সকল ব্রাড রিপোর্ট দেখে মীরা বলে আপনার সকল রিপোর্ট ঠিক আছে আধা ঘন্টা পর আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে হান্ডাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলে মীরা হান্ডার কেবিন থেকে বের হয়ে যায় হাসপাতালের করিডোরে হাঁটার সময় সে জুনিয়র ডাক্তারদের ভিড়ের মাঝে নিজেকে আড়াল করে মেডিসিনের স্টোরে ঢুকে পড়ে সেখান থেকে ই হেড রাইন নামের এক পাতা মেডিসিন নিয়ে মেডিসিনের স্টোর থেকে বেরিয়ে যায় এই ওষুধটার কাজ হচ্ছে ফুসফুসের বায়ু চলাচলের পথগুলো প্রসারিত করা যার কারণে শরীরের রক্তচাপ বেড়ে যায় অপর দিকে বাসায় পৃথিবীর সঞ্জয় আর মহেশকে চেয়ারের সাথে বেঁধে রাখে কিছুক্ষণ পর প্রিন্স সাইনা আর শোভনকে নিয়ে দোতলা থেকে নিচে নেমে আসে বাবাকে এভাবে বেঁধে রাখতে দেখে সায়নার চিৎকার চামাতি শুরু করলে প্রিন্স সাইনার গলা চেপে ধরে এত হট্টগোল শুনে আমান দৌড়ে বাইরে এসে দেখে প্রিন্স সায়নার গলা চেপে ধরেছে আমান ধাক্কা দিয়ে প্রিন্সকে সরিয়ে দিলে রেগে যায় প্রিন্স চাকু বের করে আমাদের দিকে ধরলে তখনই সেখানে প্রিদ এসে প্রিন্সকে থামতে বলে মিরা হাসপাতালের রিসিপশন এসে খেয়াল করে সেখানে একজন নার্স সিএমএ মেডিসিন রেডি করছে মীরা ফাইল দেখার বাহানায় মেডিসিন কোর্টার মধ্যে মেডিসিন স্টোর রুম থেকে আনা ইফ হেড্রাইন ট্যাবলেটটা দিয়ে দেয় মীরা নিজের ক্যাবিনে গেলে হঠাৎ তার এক সিনিয়র ডক্টর শুক্লা এসে বলে তাড়াতাড়ি বাইরে আসো চিফ মিনিস্টার এ ব্লাড প্রেসার বেড়ে গেছে মিরা বলে আমি তো কিছুক্ষণ আগেই চেক করলাম সবই তো ঠিক ছিল হাসপাতালের সব সিনিয়র ডক্টর এক জায়গায় হলে সবাই সিদ্ধান্ত এখন কোনো মতেই সিএম এর অপারেশন সম্ভব না তবে এই কথাটা বাইরে কেউ যেন না জানতে পারে সিসিটিভিতে সবাইকে এক জায়গায় দেখে আমান পৃথিবীকে বলে মনে হচ্ছে হাসপাতালে কোনো ঝামেলা হয়েছে তখনই পৃথিবী হাসপাতালে কাউকে কল করে জিজ্ঞেস করে হাসপাতালে কি হয়েছে অপর পাশের ব্যক্তিদের পৃথিবীকে জানায় মিনিস্টারের অপারেশন ক্যান্সেল হয়ে গেছে পৃথিবীর সাথে সাথে আমানকে বলে তাড়াতাড়ি সব সিসিটিভি চেক করে দেখো মিরা কোথায় কোথায় গিয়েছিল রিসিপশনের সামনে সিসিটিভি চেক করে দেখা যায় মিরা খুব চালাকির সাথে একটা মেডিসিন সিএম এর মেডিসিন বক্সে রেখে দিয়েছিল আর এই মেডিসিনের কারণে হান্ডার ব্লাড প্রেশার বেড়ে গেছে মিরার সাথে লিফটের মাঝে দেখা হওয়া সেই নার্সটা হাসপাতালের করিডরে মিরাকে পেছন থেকে ডাক দেয় মিরা তার কথায় পাত্তা না দিলে সে বলে শোভন আপনাকে মনে করছিল মিরা তার কথা শুনে চমকে পেছনে তাকায় পাশের রুমে দরজা খুলে সে মিরাকে ধাক্কা দিয়ে রুমে ভেতরে নিয়ে যায় একা দেওয়ালের সাথে মিরাকে ঠেসে ধরে বলে মনে হয় তুমি তোমার পরিবারকে ভালোবাসো না এই মেটার নাম হচ্ছে হিমা হিমা মিরাকে বলে তুমি এই মুহূর্তে বাসায় চলে যাবে কিছুক্ষণ পর মিরা বাসায় ফিরে আসলে পৃথিবী রেগে মিরাকে বলে আমি আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম তারপরও আপনি আমার কথা শুনলেন না প্রিন্সের দিকে ইশারা করতেই প্রিন্স পাশের রুমের দরজা খুলে দেয় মীরা দেখে সেই রুমে মহেশকে চেয়ার সাথে বেঁধে রাখা হয়েছে প্রিন্স মহেশকে একটার পর একটা গুলি করে মেরে ফেলে পৃথিবী মীরাকে বলে এর পরে গুলিটা আপনার পরিবারের বুকে চলবে পরের দিন সকালে সায়না বাথরুমে বমি করছিল মীরা জিজ্ঞেস করে হঠাৎ এমন পেট খারাপ হলো কেন আর এখানেই তো একটা বমির ওষুধ ছিল সায়না বলে ওটা আমি গতকালই খেয়ে ফেলেছি সেই প্রেগন্যান্সি কিট পরে থাকতে দেখে সায়না সেটা পা দিয়ে আড়াল করে সে বাহানা করে মিরার কাছে পানি চায় মিরা পানি আনতে নিচে যায় এই সুযোকে সায়না পা দিয়ে প্রেগন্যান্সি কিটটা সরিয়ে ফেললে আমার বিষয়টা লক্ষ্য করে অপর হাসপাতালে ডক্টর শুক্লা ইউনিফর্ম নিতে গেলে একটা ইউনিফর্ম নিচে পড়ে যায় অ্যাপ্রনটা তুলতে গেলে খেয়াল করে পকেট থেকে একটা মেডিসিন মেঝেতে পড়ে গেছে অ্যাপ্রনের পকেট থেকে আইডি কার্ড চেক করে দেখে এটা মিরার অ্যাপ্রন শুক্লা তখনই রিসিপশনে গিয়ে মিনিস্টার হান্ডার ফাইলগুলো চেক করতে শুরু করে ফাইলগুলো চেক করে সে সিনিয়র নার্স স্নেহাকে বলে সবকিছু রেডি করো আবারও হান্ডার ব্লাড টেস্ট করতে হবে আমি শিওর হতে চাই ওর রক্তে ইফেড্রাইন নামক কোন মেডিসিন আছে কিনা পৃথিবী মীরাকে বলে কিছুক্ষণ পর হাসপাতালে মিটিং বসবে সেখানে আলোচনা হবে সিএম এর অপারেশন কবে হবে আপনি সবাইকে কনভিন্স করার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলার জন্য মিরা বলে ওরা আমার কথা কেন শুনবে পৃথিবী জবাব দেয় কেন শুনবে আর কিভাবে শুনবে সেটা আপনার বিষয় মিরা চলে গেলে কিছুক্ষণ পর সেই প্রিন্স আসে প্রিন্স পৃথিবীকে বলে সবসময় সবার সামনে আমাকে অপমান করেন কেন আমি তোমাকে এখানে এনেছি যতক্ষণ তুমি আমার সাথে থাকবে ততক্ষণ আমি যা বলবো তাই শুনতে হবে প্রিন্স বলে বারো ঘন্টায় কাজ শেষ করে চলে যাওয়ার কথা পৃথিবী জবাব দেয় আমিও এখানে ঘুরতে আসিনি প্রিন্স রেগে বলে এখানে আর কতদিন থাকতে হবে পৃথিবী জবাব দেয় যতক্ষণ হান্ডা মারা না যাবে ততক্ষণ হাসপাতালের মিটিং এর সিদ্ধান্ত হয় এর অপারেশন তিন সপ্তাহ পরে হবে মীরা বলে আপনারা যেটাকে মাইনর লিভার ডিজিজ বলছেন সেটা হয়তো বড় কোনো সমস্যা হতে পারে তাই অপারেশনটা আমাদের তিন দিনের মধ্যেই করতে হবে হান্ডার সেক্রেটারি সুব্রমানিয়াম বলে আমরা গত বিশ বছর ধরে স্যারের সাথেই আছি সে আমাদের কথাই শুনবে মিরা বলে হয়তো স্যার আপনাদের কথা শুনবে কিন্তু স্যারের স্ত্রী আমার কথা শুনবে আমি তাকে কথা দিয়েছি তার স্বামীর কিছুই হতে দিব না মিয়ার এমন কথা শুনে শুক্লা বলে আচ্ছা ঠিক আছে আপনারা যখন চাইছেন অপারেশন তিন দিন পরেই হবে মিটিং শেষে বাসায় ফেরার সময় ডক্টর আলী মীরাকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো মীরা বলে সাইনার শরীরটা খারাপ তাই বাসায় চলে যাচ্ছি ডক্টর আল বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে এখনই সেক্টর উনত্রিশ এর কফি শপে চলে আসো পেদে মীরাকে কল দিয়ে জিজ্ঞেস করে আপনি এখন কোথায় মীরা জবাব দেয় আমি তো সেক্টর উনত্রিশ এর কফি শপে যাচ্ছি পেদে জিজ্ঞেস করে ওখানে কেন মীরা জানায় আমার মনে হচ্ছে ডক্টর আলী কিছু একটা সন্দেহ করেছে আমার সাথে কথা বলার জন্য ওখানে ডেকেছে মীরার সাথে কথা বলা শেষে পৃথিবী একটা ব্যাগ থেকে কিছু টাকা বের করে আমাদের হাতে দিয়ে বলে আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি তুই এদিকটা সামনে রাখিস আর এই টাকাগুলো সঞ্জয়কে দিবি সঞ্জয়ের এক পাওনা আর ওর কাছে দশ লাখ টাকা পাবে টাকাগুলো আজ দুপুর দুইটার মধ্যে না দিলে সেই লোক বাসায় চলে আসবে যাওয়ার সময় পৃথ্বী ফিরে এসে আমানকে বলে আমার মনে হয় আমি তোকে এসবের মধ্যে এনে অনেক বড় ভুল করে ফেলেছি জানি না এখন পরিস্থিতি কোন দিকে যাবে আমান বলে আপনি এমন কেন ভাবছেন আমিও সেটাই চাই যেটা আপনি চান যাই হোক আমরা একসাথে সব সামনে নেব পৃথ্বী বলে তুই একদম ওর মতো ও নিজেও সব সময় অন্যদের কথা আগে চিন্তা করে পৃথ্বী চলে গেলে কিছুক্ষণ পর সঞ্জয় বের হয় তার পানাদারকে টাকা যাওয়ার সময় সে সায়না আর শোভন বলে তোমরা এখানে বসে থাকো আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসবো সায়না বলে তুমি আমাদেরকে এভাবে একা রেখে চলে যাচ্ছ শোভন বাবাকে টিটকারি করে বলে সে সাথে থেকেই বা তখন কি করেছে সঞ্জয় আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে যায় ডক্টর আলী কফি শপে মিরার সাথে দেখা করতে আসলে মিরা জিজ্ঞেস করে এমন কি কথা যা আপনি ফোনে বলতে পারলেন না তখন দেখা যায় পিদি মিরার পাশে টেবিলে বসেছে ডক্টর আলী সে মেডিসিনের পাতাটা টেবিলের উপর রেখে মিরাকে বলে তুমি মনে হয় কিছু ভুলে যাচ্ছ সেটাই দিতে আসলাম মেয়া জিজ্ঞেস করে এটা কি ডক্টর আলী জবাব এটা তোমার অ্যাপ্রনের পকেটে ছিল আর মিনিস্টার হান্ডার ব্লাড রিপোর্টেও আমি সিসিটিভিতে দেখেছি ওই ওষুধটা তুমি দিয়েছিলে মীরা বলে আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম তাই চাচ্ছিলাম অপারেশনটা পিছিয়ে যাক আসলে অপারেশনটা আপনারই করা উচিত ছিল সিনিয়র ডক্টর হিসাবে আপনি সেটা ডিজার্ভ করেন আচ্ছা আপনি কি এ বিষয়টা কাউকে বলেছেন ডক্টর আলী জবাব দেয় না আর কাউকে বলিনি তবে ডক্টর হিয়ানিকে জানাতে হবে আর তুমি নিশ্চয় জানো তারপর তোমার সাথে কি হবে মীরা বলে আপনি আমার সিনিয়র ডক্টর যা কিছু শিখেছি আপনার কাছ থেকে শিখেছি আপনার কাছে একটা অনুরোধ করছি ডক্টর হিয়ানিকে আমি নিজেই সবকিছু বলতে চাই অপরদিকে সঞ্জয় টাকা নিয়ে তার পানাদারের সাথে দেখা করতে যায় সেই পানাদারকে টাকা দেওয়ার সময় সঞ্জয় খেয়াল করে তার পাশে একটা বন্দুক রাখা সঞ্জয় জিজ্ঞেস করে আপনার বন্দুক কত হলে বেচবেন সেই লোকটা বলে আপনি কত দিতে পারবেন সঞ্জয় কোটের ভেতর থেকে এক লাখ টাকা একটা বান্ডিল দিয়ে লোকটার কাছ থেকে বন্দুক কিনে নেয় ডক্টর আলী চলে গেলে পিদ্রি মিরাকে কল দিয়ে বলে আপনি যা করেছেন তার শাস্তি ডক্টর আলীকে পেতে হবে না হলে ও সবাইকে জানিয়ে দিবে মিরা বলে এমন কিছু করার দরকার নেই ডক্টর আলীর সাথে হাসপাতালের সিনিয়র নার্স স্নেহার সম্পর্ক আছে আর ওই সম্পর্ক লুকাতে সে সব করতে পারবে পিদ্রি জিজ্ঞেস করে আপনার কাছে কোনো প্রমাণ আছে মিরা জবাব দেয় যেভাবেই হোক আমি প্রমাণ জোগাড় করছি সাইনার শরীর খারাপ দেখি আমান তাকে এক কাপ কফি বানিয়ে দেয় না বলে তুমি এতক্ষণে হয়তো জেনে গেছো আমি প্রেগন্যান্ট এসব যেন আমার পরিবারের কেউ না জানে এদিকে ড্রয়িং রুমে শোভন টিভিতে জোরে ভলিউম দিয়ে গান শুনলে প্রিন্স রেগে গিয়ে তাকে পাশের রুমে আটকে রাখে এই রুমটা ছিল সঞ্জয় স্টাডি রুম শোভন বাবার কম্পিউটারে বসে গেম খেলতে শুরু করে হঠাৎ একটা ব্যাগের মধ্যে থেকে ফোনের মেসেজের শব্দ শুনে ব্যাগটা চেক করে দেখে তার ফোন ওই ব্যাগের মধ্যেই রাখা শোভন ফোনটা নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং শুরু করে অপরদিকে হাসপাতালে ক্যান্টিনে স্নেহাকে বসে থাকতে দেখে মিয়া তার সাথে গিয়ে গল্প করতে শুরু করে কথায় কথায় চায়ে কাপটা স্নেহা জামার পরে ফেলে দেয় স্নেহা ড্রেস চেঞ্জ করতে গেলে মিরা স্নেহার ফোনটা পকেটে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে যায় সায়না আমানকে বলে আমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছি তাই না আমি কখনোই ভাবিনি আমার বয়ফ্রেন্ড আমার সাথে এমন করবে আমান সায়নাকে বলে মানুষের জীবনে মাঝে মাঝেই এমন হয় যখন আমাদের খুব বেশি স্ট্রেস হয় তখন আমাদের উচিত ব্রেনটাকে থেকে কিছুক্ষণের জন্য সুইচ অফ করে দেওয়া সবকিছু ফরম্যাট করে আবার নতুন করে শুরু করা সায়নার মনে পড়ে সকালের ক্যাবল অপয়েটার তাকে ঠিক এই কথাটাই বলেছিল আমার নিজেও বুঝতে পারে সে এই কথাটা বলে ফেসে গেছে সেই সায়না এগিয়ে আসলে সায়না বলে আমি কাউকে কিছুই বলবো না দয়া করে আমাকে মেরো না আমান বলে আমরা তোমাদের মারতে আসিনি আমাদের কাজ শেষ হলে আমরা এখান থেকে চলে যাব। সায়না আমানের কথা বিশ্বাস না করলে আমার নিজের মুখোশ খুলে সায়নাকে বলে আমি যতক্ষণ আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না শোভন তার বাবার মেল থেকে স্কুলের অন্য এক টিচারকে মেল করে বলে আমি অসুস্থ তাই কয়েকদিন স্কুলে যেতে পারবো না আপনি আমার মেইলে কোয়েশ্চেন পেপার গুলো পাঠিয়ে দিন আমি চেক করে ঠিক করে রাখবো মেইল পাঠানো শেষে শোভন দেখে তার বাবার মেইলে ব্যাংক থেকে একটা নোটিশ পাঠিয়েছে তার বাবা এই বাড়ি বন্ধক রেখে ব্যাংকে থেকে অনেক টাকা নিয়েছে কিন্তু সময় মতো শোধ না করায় ব্যাংক থেকে নোটিশ পাঠিয়েছে মিরা স্নেহার ফোনটা নিয়ে ডক্টর আলির কাছে যায় ডক্টর আলি জিজ্ঞেস করে তুমি এখনো ডক্টর হিয়ানেকে বলনি মিরা জবাব দেয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি ডক্টর আলি বলে এখন আর এসব ভেবে কি লাভ এই কথা যদি সবাই জেনে যায় তাহলে তোমার পুরো ক্যারিয়ার শেষ মিরা স্নেহার ফোনটা আলিকে দেখিয়ে বলে এখানে আপনাদের দুজনের অনেক পার্সোনাল মেসেজ আছে হয়তো আপনার স্ত্রী সব জানে না আপনাদের এই মেসেজ গুলো যদি সবাই জেনে যায় তাহলে তো আপনার ক্যারিয়ার শেষ হবেই সেই সাথে স্ত্রী সন্তান সবাই আপনাকে ছেড়ে যাবে আপনি যদি ডক্টর হিয়ানিকে সব বলে দেন তাহলে আমার কাছেও সবাইকে জানানো ছাড়া আর কোনো উপায় থাকবে না কিছুক্ষণ পর সঞ্জয় বাসায় ফিরে আসে সে বাসার পেছনে গিয়ে পানাদারের কাছ থেকে কিনে আনা বন্দুকটা ঘাসের মধ্যে লুকিয়ে রাখে পৃথিবী ক্যাফে থেকে মেয়ার বাসায় ফিরে আসার সময় একজন তাকে কল দিয়ে বলে পৃথিবী আজ রাতে কন্টেনার গোডাউনে পুলিশের রেড পড়ে পুলিশের কাছে খবর এসেছে ওখানে দুই গ্রুপের মাঝে ড্রাগস নিয়ে ডিল হবে হয়তো পুলিশ কন্টেনার গুলো চেক করবে বলে আচ্ছা আমি দেখছি তারপর সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে সে ভেতরে প্রবেশ করে এরপর সে একটা কন্টেনার ভেতরে প্রবেশ করে এই কন্টেনার দেখে মনে হচ্ছে এটা তার সিক্রেট অফিস কন্টেনারের দেয়ালে হাসপাতাল মীরার বাড়ির সবকিছুর ব্লু প্রিন্ট রাখা আছে দুই কন্টেনারের মেঝে একটা গোপন চেম্বার থাকে হার্ড ডিস্ক বের করে নিজের পকেটে রাখে এরপর একটা কেউসিনের বোতল নিয়ে কন্টেনারের সব জায়গায় ছেটাতে শুরু করে কেউসিন ছেটানো শেষ হয়ে গেলে কন্টেনারের বাইরে এসে দিয়াশলাই দিয়ে কন্টেনারের মাঝে আগুন ধরিয়ে দেয় রাতে মিরার বাসায় সবাই ড্রয়িং রুমে একসাথে শুয়েছিল মাঝ মিরা উঠে পানি খেতে গেলে কিছু একটা তার নজরে পড়ে পরের সকালে পৃথিবী মিরার বাসায় ফিরে আসে মিরাতে স্টোর রুমে একটা টুলে নিজে কস্টেপ দিয়ে গতকাল কন্টেনার থেকে আনা হার্ড ডিস্কটা লুকিয়ে রাখে পৃথিবী যখন স্টোরেজ রুম থেকে বের হয়ে নিজের মাস্ক পরছিল তখন দোতলার রুম থেকে কেউ তাকে দেখছিল পৃথিবী ঘরে এসে আমানকে বলে টাকার ব্যাগটা সেই নিচে কেবিনেটে রাখা আছে এই কথাটা শোভন শুনে ফেলে মিরা ফিস ফিস করে সঞ্চয়কে বলে যেভাবেই হোক সাইনা আর শোভন কি এখান থেকে বের করতে হবে কারণ ওরা যা চাইছে তা আমি কখনোই করতে পারবো না বাচ্চারা বের হয়ে গেলে ওরা আমাদের আর ভয় দেখাতে পারবে না সঞ্জয় বলে কিন্তু এসব কিভাবে করবে আজ রাত পেছনের পেছনে দরজা দিয়ে সায়না আর সোহানকে বের করে দিব মীরা সকলে নাস্তা বানানোর সময় হঠাৎ করে পাওয়ার ট্রিপ করে মিরা পৃথিবীকে বলে আমি মেইন সুইচ দেখে আসছি পাওয়ার রুমে যাওয়ার সময় মিরা ইচ্ছা করেই ফুলের টবটা লাথি মেরে ফেলে দেয় মেইন সুইচ অন করে ফিরে আসার সময় খেয়াল করে টবের নিচে বাসার পেছনের দরজার চাবিটা নেই সে ফিরে এসে নাস্তার সময় সঞ্জয়কে বলে চাবিটা ওখানে নেই হিমা প্রিন্সকে বলে সকলে যখন পৃথিবী ফিরে আসে তখন ও সবার আগে স্টোর রুমে গিয়েছিল কিন্তু আমি যখন স্টোর রুম চেক করতে গেলাম তখন সব জিনিসপত্র খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল প্রিন্স বলে পৃথিবীর নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে যা আমাদের কাছ থেকে লুকাচ্ছে এদিকে কন্টেনার ইয়ার্ডে যে কন্টেনারটা পৃথিবী পুড়িয়ে দিয়েছিল সেই কন্টেনারের মাঝে কিছু পোড়া পেপার পাওয়া যায় সেই পেপার গুলো একজন শিডিউল পেয়েছি কয়েকটা ছবি দেখিয়ে বলে কন্টেনারে আগুন লাগার দশ মিনিট আগে এই লোকটা কন্টেনারে লুকিয়ে প্রবেশ করে সুব্রামানিয়াম ছবিটা হাতে নিয়ে বলে তাড়াতাড়ি খুঁজে বের করো এই লোকটা কি আর এই কথাগুলো বাইরের কেউ যেন না জানে শোভন সায়নাকে বলে আমার ওই জ্যাকেটের মাঝে একটা ফোন আছে তুমি যেভাবেই হোক ফোনটা নিয়ে পুলিশকে কল দাও সায়না জ্যাকেটটা পরে দিকে তাকিয়ে বলে আমি ওয়াশরুমে যাব। আমার তাকে নিয়ে যেতে গেলে প্রিন্স তাকে বাধা দিয়ে বলে তুমি এখানেই থাকো আমি ওকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি প্রিন্স সায়নাকে ওয়াশরুমে নিয়ে যায় সায়না ওয়াশরুমে ঢুকে পুলিশ কন্ট্রোল রুমে কল দেয় কিন্তু ওয়াশরুমের বাইরে প্রিন্স দাঁড়িয়ে থাকায় সে পুলিশের সাথে কথা বলতে পারে না তখন সে কাকে যেন মেসেজ করে সায়না দেরি হচ্ছে দেখে প্রিন্স ভেতরে আসলে সায়না ফোনটা ডাস্টবিনে ফেলে বের হয়ে আসে কিছুক্ষণ পর প্রিন্স স্টোরুমে গিয়ে খুঁজতে শুরু করে তাদের চোখ ফাঁকি দিয়ে পৃথিবী হয়তো এখানে কিছু লুকিয়ে রেখেছে পুরো রুম তন্নতন্ন করে খোঁজার পর যখন বের হয়ে যাবে তখনই তার নজরে পরে টুলে নিচে কস্টেব দিয়ে কিছু একটা পেঁচিয়ে রাখা সে হার্ড ডিস্ক নিয়ে হিমাকে দেয় হিমা শোভনের রুমের কম্পিউটারে এসে হার্ড ডিস্ক চেক করতে গেলে দেখে হার্ড ডিস্ক টা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে অপরদিকে সুভ্রামানিয়াম সেই পুড়ে যাওয়া কাগজপত্র গুলো দেখছিল হঠাৎ তার নজরে পড়ে একটা ছবি কিছু টুকরা টেবিলের উপরে পড়ে আছে সে তাড়াতাড়ি এসে টুকরা এক জায়গায় করলে দেখে এটা আসলে ডক্টর মীরা ছবি সন্ধ্যার সময় বাসার কলিং বেল বেজে উঠলে সবাই কিছুটা ঘাবড়ে যায় কেউ একজন এসে বারবার ডাকছে আর কলিং বেল বাজাচ্ছে মনিটরে একটা ছেলেকে দেখে সঞ্জয়কে জিজ্ঞেস করে এই ছেলেটাকে দেয় বয়ফ্রেন্ড আদিত্য ততক্ষণে আদিত্য টোপকে বাসার ভেতরে চলে এসেছে আদিত্য এসে দরজায় ধাক্কা দিলে পৃথিবী একটা কিচেন অ্যাপ্রন পরে বাইরে বের হয়ে আসে পৃথিবী জিজ্ঞেস করে দরজা কি খোলা ছিল আদিত্য বলে না আমি টোপকে এসেছি পৃথিবী বলে কেন আদিত্য নিজের পরিচয় দিয়ে বলে আমি মেজর আদিত্য পৃথিবী জিজ্ঞেস করে তা এখানে কেন এসেছো আদিত্য জবাব দেয় হয়তো সায়না আপনাকে আমার কথা বলেনি পৃথিবী বলে আমাকে তোমার কথা কেন বলবে আদিত্য বলে আমি সায়নার বয়ফ্রেন্ড পৃথিবী বলে শায়নার বয়স সবেমাত্র আঠারো হয়েছে তুমি ওর থেকে দূরেই থাকো বাসা থেকে চলে যেতে বলে পৃথিবীর দরজা লাগাতে গেলেই আদিত্য দরজা আটকে বলে আমি শুধু সায়নাকে একবার দেখতে চাই ও ঠিক আছে কিনা কয়েকদিন থেকে ও আমার কল রিসিভ করছে না পৃথিবী বলে তুমি এখানে দাঁড়াও সায়না আসছে কিছু পর সায়নায় এসে আদিত্যকে বলে আমি ঠিক আছি তুমি এখন চলে যাও আদিত্য বলে সব ঠিক থাকলে আমাকে মেসেজ কেন করেছিলে সায়না বলে আমার শরীরটা খারাপ ছিল এখন আমি ভালো আছি তুমি চলে যাও তারপরও আদিত্য যাচ্ছে না দেখে মিরা সায়নাকে ডাক দিলে সায়নার দরজা বন্ধ করে ঘরে চলে আসে আদিত্য মেইন গেট টোপকে বাইরে চলে যায় কিন্তু সে আবারও বাসার পেছনের দেয়াল টোপকে বাসার ভেতরে আসে বাসার পেছনে দেয়াল বেয়ে দোতলায় উঠতে শুরু করে পৃথিবীর সোফায় সায়নার পাশে বসে জিজ্ঞেস করে হঠাৎ তোমার বয়ফ্রেন্ড বাসায় কেন আসলো তাও আবার ট্রেনিং ফেলে রেখে এতরাতে কেউ এমনিতেই আসে না অপর অপরদিকে আদি দেয়াল বেয়ে দোতলার বেকুনিতে আসে পৃথিবী সায়নাকে জিজ্ঞেস করে তুমি ওকে আসতে বলেছিলে তাই না ছায়না কোনো জবাব না দিলে পৃথিবী সুবনের মাথায় বন্দুক তাক খুলে ছায়না বলে ও আমার সাথে দেখা করতে এসেছে কারণ আমি প্রেগন্যান্ট এই কথা শুনে পৃথিবী শোভনকে ছেড়ে দেয় অপর দিকে আদি বেলকনির দরজা দিয়ে সায়নার রুমে আসে সায়নার রুমে এসে দেখে সেখানে সাথে অন্য এক লোকের ছবি সায়নার আদি বুঝতে পারে তার মানে এটাই আসল বাবা কিছুক্ষণ আগে দরজা সে নিশ্চয়ই অন্য কেউ সায়নার সায়না পানি খেতে কিচেনের দিকে যায় যাওয়ার সময় খেয়াল করে সিঁড়ির দেওয়ালের আড়ালে আদি দাঁড়িয়ে আছে সে সময় প্রিন্স ওয়াশরুমে যাওয়ার জন্য দোতলায় সায়নার রুমে যায় প্রিন্স ওয়াশরুমে ঢুকলে আদি আড়াল থেকে বেরিয়ে আসে হঠাৎই সে ওয়াশরুমে ঢুকে বেসিনের পাশ থেকে প্রিন্স বন্দুকটা নিয়ে প্রিন্সের দিকে তাক করে সারনা কিচেন থেকে পানি নিয়ে বের হয়ে আসার সময় দেখে আদি প্রিন্সকে আটক করে নিচে আসছে আদিকে নিচে আসতে দেখে সবাই আদির দিকে বন্দুক তাক করে পিদি বলে আদি বন্দুকটা নিচে রাখো আমরা নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে পারি পিদি বলে আমি বন্দুক নামাচ্ছি তুমি বলো আমাদের কি করতে হবে হিমা হঠাৎ বলে ওঠে আমি এখান থেকে ওকে গুলি করতে পারবো ওর যা করার করুক আদি হিমার দিকে বন্দুক তাক করতে গেলে প্রিন্স আদির হাত উঠিয়ে দেয় আর হিমা এবড়ো থেবড়ো গুলি চালিয়ে দেয় পাশের এক পথচারী গুলি শব্দ শুনে পুলিশকে কল দেয় দেখা যায় এই গুলিটা সঞ্জয়ের গায়ে লেগেছে মিরা তাড়াতাড়ি সঞ্জয়ের সার খুলতে খুলতে বলে নিঃশ্বাস নিতে থাকো আদি চুল ধরে আদি আদি কোনোভাবেই থামা দেখিয়ে দেয় হিমা লাথি দিয়ে আদিকে মেঝাতে ফেলে দেয় মিরা সঞ্জয় চিকিৎসা করতে থাকি আর পৃথিবীকে বলে বাচ্চাদের এখান থেকে নিয়ে যাও সায়না এবং শোভনকে উপরে নিয়ে যাওয়া হয় আর আদিকে শোরুমে আটকে রাখা হয় তখন এ বাসায় বেল বেজে উঠলে প্রিন্স দেখে গেটে পুলিশ এসেছে প্রিন্স সঞ্জয়কে উঠিয়ে শহর মীরা মারা করে কারণ এখন সঞ্জয়কে উঠালে অনেক রক্ত বের হবে তাহলে সঞ্জয়কে বাঁচানো সম্ভব না পৃথিবী বলে তুমি চুপ করে এখানে বসবে আর খবর তার সঞ্জয়কে সরাবে না বাসার সব আলো নিভিয়ে দাও আমি সব সামলাচ্ছি হিমা তাড়াতাড়ি সাইনা রুম আলো বন্ধ করে দেয় পৃথিবী বাসার পেছনে গেট দিয়ে বের হয়ে তার গাড়ি নিয়ে বাসার সামনে এসে অফিসারকে নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে অফিসার জানায় এখানে কেউ নাকি গুলির শব্দ শুনেছে তাই চেক করতে এসেছিলাম একজনকে ভিতরে পাঠিয়েছি পৃথিবী ঝাই দিয়ে বলে ওয়ানেট নেই সোজা বাসায় কেন তা তাই ডাকো অপর পুলিশ বেহলে হলে পৃথিবী জিজ্ঞেস করে কিছু পেয়েছ অফিসার না বলে পৃথিবী বলে পাবেও না কারণ দুই সপ্তাহ যাবৎ বাসায় কেউ নেই আমার বাসার আশেপাশেই তাই আমি জানি আর যে কল দিয়েছে তাকেও জানি সে হল অবসরপ্রাপ্ত কর্নেল কারো গুলির আওয়াজ বলে পুলিশকে কল দেয় এভাবে দুজনকে ভুং ভাং বুঝিয়ে দিলে তারা চলে যেতেই যাবে তখনই হিমালক্ষ করে শোভন তার পিছনে দাঁড়িয়ে দেখছে তাই শোভনকে ধাক্কা দিয়ে সরাতে গেলে শোভনের ধাক্কায় বড় একটা মূর্তি পরে শব্দ হয় অফিসার বলে স্যার শুনেছেন পৃথিবী বলে হ্যাঁ শুনেছি চলো চেক করে আসি পৃথিবী একজনকে বাসার পেছনে দেখতে বলে আর অন্যজন মেন নজর কাছে যেতেই পৃথিবী টবের পাশে বাসার চাবি ফেলে দেয় দরজা মনে হয় ভেতর থেকে বন্ধ সাধারণত মানুষ চাবি আশেপাশেই রাখে খুঁজে দেখো বলে গ্যারাজের কাছে এসে দাঁড়ায় অফিসার চাবি পেয়ে গেলে অফিসারকে বাইরে রেখে বন্দুক নিয়ে একাই চেক করতে যায় অফিসার জিজ্ঞেস করে কিছু পেলেন পৃথ্বী বলে নিচে কিছুই নেই উপরে দেখে আসি তখনই মিরার ফোনে কল আসলে মিরা প্রিন্স থেকে লুকিয়ে ফোন তার কাছে নিয়ে নেয় এদিকে প্রীতি স্বপন কেনে বলে এই ছেলে বাড়ি ফুটিয়ে সবাইকে বোকা বানাচ্ছিল আমি ওকে চিনি অফিসার বলে তোর ভাগ্য ভালো আজ সার এসেছে না হলে তো তোর খবর ছিল শোভন বলে হ্যাঁ খুব ভালো ভাগ্য আমার যাই হোক পৃথিবী আবার তাদের ভুং বুঝিয়ে পাঠিয়ে দেয় পৃথিবী মীরাকে সে জিজ্ঞেস করে সঞ্জয়ের কি অবস্থা মীরা বলে জানি না অন্ধকারে ঠিক মতো বুঝতেও পারেনি পৃথিবী প্রিন্সকে বলে ওই সৈনিককে জিজ্ঞেস করবে সে এখানে কেন এসেছে আর কতটুক জানে তবে মুখ দিয়ে জিজ্ঞেস করবি খবরদার হার যেন না চলে পীড়া বলে আমার সাহায্যের দরকার পৃথিবীকে সঞ্জয়ের গুলিরাগারের স্থানে পেশা দিয়ে ধরতে বলে সঞ্জয়ের হার্টবিট চেক করতে থাকে আর প্রিন্স সে তো সোজাভাবে কথা বলতেই পারে না এ সেই আদিকে এক চোর দেয় আমার মানা করলেও শোনে না প্রিন্স জিজ্ঞেস করায় আদি কোনো উত্তর না দিলে প্রিন্স এক লাথি দিয়ে আদিকে ফেলে নাক ফাটিয়ে দেয় আদি বলে আমি শুধু সায়নার সাথে দেখা করতে এসেছিলাম আর কিছুই জানি না প্রিন্সের তবুও হয় না সে পাগলের মতো আদিকে মারতেই থাকে আমার কেন চেষ্টা করলে আমাকে বাইরে বের করে দেয় আমার পৃথিবীকে এসে বলে তাড়াতাড়ি যান প্রিন্স ওকে মেরেই ফেলবে পৃথিবী আমাকে তার জায়গায় বসে দৌড়ে এসে প্রিন্স সরায় কিন্তু প্রিন্স উল্টা পৃথিবীর সাথে মারামারি শুরু করে দেয় শেষে না পেরে হার মেনে নেয় হিমা চলে আসলে পৃথিবী বলে ওকে এখনই এখান থেকে বের করো হিমা বলে কিন্তু ও যাবে কোথায় পৃথিবী বলে সেটা আমি জানি না হিমা বলে আপনি চিন্তা করবেন না তাছাড়াও ওকে এখন আমাদের দরকার আর যদি পাগলামি করে আমি নিজে ওকে গুলি করে মারব পৃথিবী দৌড়ে সঞ্জয়ের অবস্থা দেখতে আসলে মিরা বলে ফুসফুসে রক্ত জমে গেছে তাড়াতাড়ি বের করতে হবে জলদি আমার রুমের আলমারি পাশের তাক থেকে সবুজ ব্যাগ আনো পৃথিবী ব্যাগ এনে আমানকে বলে যাও বাচ্চাদের উপর নজর রাখ মিরা বলে তাড়াতাড়ি ব্যাগ থেকে হ্যান্ড গ্লোভস দাও পৃথিবী যখন সব দিচ্ছিল তখন মিরা লক্ষ্য করে পৃথিবীর হাতে দুইটা গুলির দাগ কিন্তু ব্লেড দিয়ে সঞ্জয়ের ফুসফুসে জমা রক্ত বের করতে গেলে সে আর এগোতে পারে না কারণ নিজের ভালোবাসার মানুষের শরীর কাটতে হলে ভয় তো লাগবেই কিন্তু পৃথিবী মিরাকে সাহস জুগিয়ে বলে আমার বিশ্বাস আপনি পারবেন প্রতিদিন হাসপাতালে আপনি এই কাজই করেন মিরা বলে যে নিজে মাস্ক পরে আছে আমি তাকে কিভাবে বিশ্বাস করব। পৃথিবী মীরাকে বিশ্বাস দেওয়ানোর জন্য মাস্ক খুলে ফেলে মীরার সাথে সাথে সঞ্জয়ের ফুসফুসের পাশের জায়গাটা কেটে পাইপ দিয়ে এক্সট্রা রক্ত বের করে বলে আমার কিছু অ্যান্টিবায়োটিক লাগবে পৃথিবী বলে আপনার যা যা লাগবে আমাকে লিস্টে লিখে দেন এদিকে শোভন বলে তুই মিথ্যা বলেছিলি তাই না তুই আসলেই প্রেগেন না তাই তো এই বিষয়ে কেউ মিথ্যা বলে সায়না বলে এছাড়া আমি আর কি বলতাম শোভন বলে আমাদের পরিবারে এত আজব কেন এটাও নিশ্চিত জানিস খুব জলদি এই বাসাও নিলামে যাবে সায়না অবাক হয়ে বলে কি বলছিস শোভন রাগ করে বলে কেন সবাই আমার থেকেই লুকায় আমি এত ছোট না যে কিছুই বুঝবো না সায়না বলে আই সরি যে আমি এই সবার আগে তোকে বলিনি বাসার কি হয়েছে সেটা বল শোভন বলে আমি বাবার মেইলে ব্যাংকে দেখেছি খুব আমাদের এই বাসা ফাঁকা করতে হবে সায়না বলে মা জানে শোভন বলে তা আমার জানা নেই এদিকে হিমা প্রিন্সকে মাথায় ঠান্ডা রাখতে বলে হিমা কাউকে মেসেজ দিয়ে বলে জরুরি কথা আছে আমান সায়নাকে আদির কাছে আনলে আদির এই অবস্থা দেখে সায়না আমানের দিকে রাগে চোখে তাকায় পৃথিবী হিমাকে সব ওষুধ আনতে পাঠায় এদিকে মীরা লক্ষ্য করে সঞ্জয়ের পাশে বাসার চাবি পড়ে আছে যেটা সে গতকাল টবের নিচে পায়নি শোভন সায়নাকে আদির জন্য কাটতে দেখে বলে আরে আদির কথা বাদ দে বাবার অবস্থা তো খারাপ ধরে মীরা বলে চিন্তা করো না বাবা ঠিক আছে সায়না বলে মা আমার প্রেগন্যান্সি বিষয়ে আমি তোমাকে আগেই বলতাম কিন্তু কখনো সুযোগ পাইনি এই বিষয়ে আমরা পরে কথা বলবো হিমা ওষুধ নিয়ে গাড়িতে উঠলে পেছনের সিটে বসা অজ্ঞাত এক ব্যক্তি বলে খবর সন্তান পেছনে ফিরবে না তুমি আমাকে মেসেজ দিয়েছিলে বলো কি বলবে হিমা বলে বাসার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সঞ্জয়ের গুলি লেগেছে পরিস্থিতি খারাপ হওয়ার আগে আমাদের এই মিশন শেষ করা উচিত লোকটা বলে কেউ এই মিশন বন্ধ করবে না আর চিন্তার কি আছে বাসায় তো নাম করা ডক্টর আছে আর কে মূল্য বা ছিল তাতে আমার কিছুই যায় আসে না হান্ডা না মরা পর্যন্ত এই মিশন চলবে বাকি সব আমি সামনে নিব তোমরা শুধুমাত্র এই মিশনের ব্যাকআপ এই মিশনে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে সব ব্যাকআপের জন্য অন্য আরেকটা ব্যাকআপ আছে গাড়ি থেকে নেমে যায় মিরা পৃথ্বীকে বলে আমাকে একটু শান্তিতে বসতে দাও মিরা গার্ডেন চুপচাপ বসলে পৃথ্বী বাসায় গিয়ে পেছন থেকে নজর রাখে মীরা সুযোগ বুঝে ফোন বের করে এমন ভাবে কানে নাই যে পেছন থেকে বোঝাই যায় না যে মীরা ফোনে কথা বলছে মিরা তাদের হাসপাতালের রিসিপশনিস্ট কে কল করে বলে আমার একটা সাহায্য দরকার তুমি রোগীদের সব রেকর্ড সার্চ করে গত দশ বছরে যতগুলো গান ছোটের রুগী এসেছে যতগুলো গান ছোটের রুগী এসেছে তাদের লিস্ট থেকে পুরুষ রোগী বয়স তিরিশ থেকে এর মধ্যে হবে ডান হাতে দুটো গুলি লেগে ভেতরেই ছিল এই সব রিটেলস আমার পার্সোনাল মেইলে পাঠিয়ে দাও মিরা কথা শেষে মোবাইলটা আবারও পকেটে রেখে দেয় পৃথিবী কিছু টেরও পায় না পরের দিন সকালে মিরা সঞ্জয়ের কাছ থেকে পাওয়া চাবি জ্যাকেটের পকেটে নিয়ে নেয় পৃথিবী সেখানেই ছিল সঞ্জয়ের জ্ঞান ফিল্লে মীরা বলে চিন্তার কিছু নেই তুমি ঠিক হয়ে যাবে পৃথিবীর সঞ্জয়ের কথা জিজ্ঞেস করলে মীরা জানায় ইনফেকশন আস্তে আস্তে বাড়ছে মীরার দাও অ্যান্টিবায়োটিক্স এ কাজ হবে না স্পেশাল একটা অ্যান্টিবায়োটিক লাগবে যেটা কোনো ক্যামের পাওয়া যায় না তার জন্য হাসপাতালে যেতে হবে পৃথিবী রাজি না হলে মিরা বলে সে আমার স্বামী তাকে আমি এভাবে কষ্ট পেতে দেখতে পারি না আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো পৃথিবী বাধ্য হয়েই রাজি হয়ে যায় পৃথিবীর মেয়ে কল দিয়ে বলে বাবা তুমি কথা দিয়েছিলে তুমি জলদি পাশায় আসবে এখনো আসুনি কেন পৃথিবী জানায় আমি কাজ শেষ করে চলে আসব। তখন এই প্রিন্সেস গতকালের পাগলামির জন্য ক্ষমা চায় আমার সায়নাকে বলে তোমার বয়ফ্রেন্ড কাল অমন পাগলামি না করলে তোমার বাবার গুলি লাগতো না তাই ওকে বুঝিয়ে দিও আর যেন এমন না করে মিয়া হাসপাতালে যাওয়ার পথে সে রিসিপশনিস্ট কল করে জানতে চাই গাঁ ছোটে রুগীদের লিস্ট পাঠিয়েছে কিনা মহিলাটি জানায় সে লিস্ট গত রাতেই মেলে পাঠিয়ে দিয়েছে মিরা তার বলা তথ্য মতে তিনজনকে পায় সিগনালে গাড়ি থামলে দাতায় তিনজনের নাম ঠিকানা এবং নম্বর লিখে নেয় লোকেশন ফলো করতে থাকে বয়ফ্রেন্ড আদিকে বোঝাতে আসে সে যেন আর কোনো পাগলামি না করে কথায় কথায় আমান এবং আদি ঝগড়া শুরু হলে তাদেরকে থামায় আমান বাইরে পাহারায় গেলে আদি বলে তোমাকে এখান থেকে বের করার একটা বুদ্ধি আছে এদিকে হিমা শোভনকে সেই হার্ড ড্রাইভ দিয়ে পাসওয়ার্ড ক্রাক করতে বলে রোহান বলে আগে বলো এই কাজ আমি কার জন্য করছি হিমা বলে এ কথা আমাদের মাঝেই থাকবে আর এর বদলে তুমি বাইরে যাওয়া বাদে আর যা যা যাবে সব পাবে মিয়া গাড়ি চালাতে চালাতেই সেই লিস্টের প্রথম লোকের নম্বরে কল দিয়ে জানতে পারে সে মারা গেছে এদিকে পৃথিবীকে দত্ত কল দিয়ে বলে জরুরি ডাক পড়েছে তাড়াতাড়ি হেডকোয়ার্টারে আসো আদি আমানকে উল্টা পাল্টা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করলে আমান বলে আমি তোর মতো কাপুরুষ না যে আঠারো বছরের প্রেগনেন্ট মেয়ের সাথে ব্রেকআপ করে দিব সায়না প্রেগনেন্ট জানার পর আদি অবাক হয়ে যায় শোভন হার্ড ড্রাইভ ওপেন করে হিমার অজান্তেই হার্ড ড্রাইভ এর ফাইলটা তার কম্পিউটারে কপি করে হিমাকে জানায় কাজ হয়ে গেছে বদলে হিমার শোভনকে তার ক্রাশকে ভিডিও কল করতে দেয় এদিকে মীরা পৃথিবীর বাসায় কল দিয়ে জানতে পারে পৃথিবী কিছুদিনের জন্য বাসা থেকে বাইরে থাকবে মীরা বুঝে যায় তাহলে তাদেরকে পৃথিবী আটক করেছে পৃথিবী অফিসে আসে আর মীরা এক জায়গায় গাড়ি থামিয়ে দাঁড়ায় পৃথিবী অফিসে আসতেই দেখে সবাই তার দিকে বন্দুক তাক করে আছে সবাই একসাথে শুট করে জানা যায় সবাই আসলে পৃথিবীর ফেয়ারওয়েল সেলিব্রেট করছে মীরার গাড়ি দাঁড়াতে দেখে প্রিন্স মীরা কল দিলে মীরা বলে আমার টায়ার পাংচার হয়ে গেছে তাই দাঁড়িয়ে আছি প্রিন্স কল কাটলে মীরা তাড়াতাড়ি টায়ার পাংচার করে দেয় প্রিন্স পৃথিবীকে ওঠাটা জানালে পৃথিবী মীরাকে কল দিলে মেয়া জানায় সে গাড়িটা বজাতে পারে না আর জ্যাকও নেই মিরা তাড়াতাড়ি ডেকি খুলে জ্যাকটা ফেলে দেয় পৃথিবী জানায় সে মিরার কাছে তিরিশ মিনিটের মধ্যেই আসছে মিরা যেন গাড়িতেই বসে থাকে মিরা তিরিশ মিনিটের মতো সময় পেয়ে জুতা বদলে ফোন গাড়িতে রেখে দৌড়ানো শুরু করে দত্ত পৃথিবীকে জানায় তার জন্য আরো একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হলো সিএম এর সাথে ভিডিও কল সিএম পৃথিবীর সাহসিকতার অনেক প্রশংসা করে এদিকে মিরা দৌড়ে পৃথিবীর বাসায় এসে বাসার পেছনের দরজা খোলা দেখে অপর দরজার নেট খুলে লুকিয়ে বাসায় ঢুকে আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে বাসায় পৃথিবীর ছবি দেখে শিওর হয়ে যায় তার সন্দেহই ঠিক ছিল এদিকে শোভনের ক্রাশ প্রশ্নপত্র পাওয়ার পরই তার রূপ বদলে ফেলে আর শোভনকে তার গার্লফ্রেন্ড হতে মানা করে দেয় হিমা বলে এইসব বড়লোকের মেয়েরা এমনই হয় মিষ্টি কথা বলে নিজের স্বার্থ হাসিল করে পরে আর চেনে না তুমি ভালো করে জানো ওকে কিভাবে শিক্ষা দিতে হবে ব্যাস সাথে সাথে শোভন তার সকল সিনিয়রকে জানিয়ে দেয় মিন নামের ওই মেয়ের কাছে ফিজিক্স প্রশ্নপত্র আছে হিমা মানা করে কারণ এতে শোভনও ফাঁসবে যদিও এতে কিছু যায় আসে না সায়না ওষুধ নিয়ে আসলে আদি প্রেগনেন্সি বিষয়ে জিজ্ঞেস করলে সায়না বলে আমার বিষয়ে আমি বুঝে নিব তোমাকে কেউ মাথা গলাতে বলেনি তুমি এমনিও ব্রেকআপ করে নিয়েছিলে এদিকে মিরা টেবিলের উপর একটা মেডিকেল ফাইল পেয়ে যায় যেখানে সাবা নামের কারো মেডিকেল রিপোর্ট ছিল মিরা একটা রিপোর্ট তার সাথে নিয়ে বের হতেই যাবে তখনই পৃথিবীর মেয়ে আর তার নানা আসে তাই মিরা লুকিয়ে পড়ে এদিকে হিমা ভিডিও ওপেন করে দেখে ভিডিওটা বেশ অস্পষ্ট তবে বোঝা যাচ্ছে কেউ একটা মহিলাকে মলেস্ট করছে পৃথিবী মীরার গাড়ির কাছে এসে দেখে মীরা গাড়িতে নেই আর মোবাইলও গাড়ির মধ্যে মীরা না পেয়ে পৃথিবীর বাসায় তার মেয়েকে দেখতে আসে তখনই কেউ পৃথিবীকে কল করলে কথা বলতে বলতেই রুমে চলে আসে যেখানে মিরা ছিল কথা শেষ করে স্পেল পাওয়ায় মীরা হয় মিরা ঠিক তার পাশের দরজার পেছনে লুকানো কিন্তু তখনই পৃথিবীর মেয়ে ডাকার কারণে মিরা এ যাত্রায় বেঁচে যায় আর পৃথিবী যেতেই তাড়াতাড়ি পেছনে দরজা দিয়ে মাথা নিচু করে বের হয়ে যায় সায়না কিছুক্ষণ পর পানি নিয়ে আসলে আদি সায়নার সাথে রুট ব্যবহার করার কারণে সরি বলে সাইনাও সরি বলে আদি আস্তে আস্তে বলে তুমি আর শুভন এখানে সেফ না আমি তোমাদের নিয়ে বের হব সায়না বলে তোমার বোকামি জন্য বাবার গুলি লেগেছে এখন আর কিছু করবে না এদিকে পৃথিবী এসে দেখে মীরা বসে আছে সে আশেপাশে হাঁটতে গিয়েছিল পৃথিবী গাইতে গাড়িতে করে সায়নাকে হাসপাতালের পেছনে গেটে নামিয়ে বলে কোন পারফিউম ব্যবহার করেন আপনি মীরা বলে জানি না সজয় নিয়ে এসেছিল সেটাই ব্যবহার করি পৃথিবী বলে কোনো চালাকি করবেন না অ্যান্টিবায়োটিক নিয়ে সোজা গাড়িতে আসবেন মিরার জলদি মেডিসিন স্টোরেজ রুমে এসে কয়েকটা ইঞ্জেকশন আর অ্যান্টিবায়োটিক নিয়ে নেয় এদিকে সাইনা আমানকে বোকা বানিয়ে সিং থেকে ধারো একটা ব্লেড উঠিয়ে নিয়ে নেয় মিরা রিসিপশনে এসে সেই রিপোর্ট সাবা সিং এর আইডি দিয়ে সাবার মেডিকেল হিস্টরি চেক করে জানাতে বলে কিন্তু মজার বিষয় সাবার নাম রেজিস্টারে থাকলেও তার সকল হিস্ট্রি গায়েব সব পেশেন্টের রিপোর্ট রেকর্ডে থাকলেও শুধু সাবার রিপোর্টই নেই সেটা এক সপ্তাহ আগেই ডিলিট করা হয়েছে আর এই ফাইলগুলো হাসপাতালে যে কেউই অ্যাক্সেস করতে পারে এদিকে সায়না আমার থেকে লুকিয়ে সেই ঢাল ও ব্লেড আদিকে দিয়ে দেয় সুব্রামানিয়াম এসে মীরাকে বলে আপনার সাথে জরুরি কথা আছে বলে তাকে সিঁড়িঘরে নিয়ে যায় সুব্রাম জানায় এই হাসপাতালে কোনো ষড়যন্ত্র চলছে হয়েছে কিনা মীরা বলে না তো কেন সুব্রাম জানায় বিষয়টা অনেক গোপন আমার কাছে প্রমাণ আছে কেউ সিএম হান্ডাকে মারতে চায় আমি এ তদন্ত করতে চেয়েছিলাম কিন্তু আমাকে পারমিশন দেওয়া হয়নি আমার মনে হয় হাসপাতালে কেউ এর সাথে জড়িত দেরি হচ্ছে বলে পৃথিবী মীরা কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলে মীরা কলকেটে বলে আপনি আমাকে এসব কেন বলছেন সুব্রমণীয়াম বলে কারণ আপনি একমাত্র হোন্ডার কাছাকাছি যেতে পারবেন তাই আপনাকেও এর মধ্যে করতে পারে যদি আপনি এমন কোনো পান পান বা কিছু তাহলে এই আমার যোগাযোগ আভাস দেওয়া করবেন মীরা কার নিয়ে চলে যায় কিন্তু পরিবারের কথা ভেবে কিছুই বলে না মীরা গাড়িতে উঠলে পৃথিবী জিজ্ঞেস করে এবারের কি বাহানা মীরা বলে এখানে সবাই আমাকে চেনে চোরের মতো আসা যাওয়া করা সম্ভব না আড়াল থেকে কিন্তু সুব্রামণিয়াম মীরাকে পৃথিবীর গাড়িতে উঠতে দেখে নাই। এদিকে হিমা হার্ড ড্রাইভের ঝাপসা ভিডিওটা এক ছেলেকে দিয়ে বলে এই ভিডিওতে কে কে আছে আর ভিডিও কত বছর আগের সকল প্রকার বিস্তারিত আমাকে জানাবি আর এটা অনেক গোপনীয় খবরদার কাউকে জানাবি না হিমা কল কাটতেই প্রিন্সেসে জিজ্ঞেস করে তুই এখানে একা কি করছিস হিমা বলে কিছু না বোর হচ্ছিলাম তাই সময় কাটাচ্ছিলাম প্রিন্স জিজ্ঞেস করে হার্ড ড্রাইভে কিছু পাওয়া গেল হিমা সত্য গোপন করে বলে না আর যেখানে এটা পেয়েছ সেখানেই রেখে দাও আর খবরদার সে যেন টেন না পায় পৃথিবীর মীরাকে বাসায় নিয়ে আসলে মীরার মন খারাপ দেখে বলে সন্দেহ সুস্থ হয়ে যাবে চিন্তার কিছু নেই আর কিছুদিনের মধ্যেই আমরা চলে যাব। আর কখনোই আপনাকে বিরক্ত করব না মীরা বলে মনে হচ্ছে আজ প্রথমবার আমার বাসায় আসলাম মনে পড়ে না শেষ কবে বাসায় এত সময় কাটিয়েছি আর এখন মনে হচ্ছে নিজের বাসায় আমি নিজেই মেহমান মীরা বাসায় আসলে সায়না চুপি চুপি বলে আদি বলেছে সে আমাকে আর শোভনকে এখান থেকে বের করতে পারবে মীরা বলে খবর তার কোনো কিছু করবে না আদির জন্য তোমার বাবার কি হয়েছে দেখোনি যা করার আমি করব। তোমরা একদম চুপ থাকবে সায়না বলে তোমার কাছে সবসময় তুমিই ঠিক আর বাকি সবাই ভুল সায়না রেগে আর কোনো কথাই বলে না মীরা উপরে এসে অ্যান্টিবায়োটিক সেঞ্জে নিয়ে তুলা ডাস্টবিনে ফেলতে গেলে সঞ্জয়ের ফেলা সেই ব্যাংকে কাগজ পেয়ে যায় কাগজ খুলে যাতে ব্যাংকের লোন শোধ না করার জন্য বাসা নিলামে ওঠানোর নোটিশ দেখে মীরার মাথা যেন আকাশ ভেঙে পড়ে সে তাড়াতাড়ি সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে লোটাস কর্পোরেশন থেকে সঞ্জয়ের ব্যাংকে দুই কোটি চল্লিশ লাখ টাকা পাঠানো হয়েছে আর এই লোটাস কর্পোরেশন প্যাড পৃথিবীর বাসায় মিরা মীরা দেখেছিল দুয়ে দুয়ে চার মিলিয়ে মিরা সঞ্জয়কে ব্যাংকের নোটিস দেখিয়ে জিজ্ঞেস করে এইসব কি সঞ্জয় বলে চিন্তার কিছু নেই আমি সব সামলে নিব মীরা বলে তাহলে বাসার পেছনের দরজার এই চাবি তোমার পকেটে কোথা থেকে আসলো সঞ্জয় বলে মীরা তোমার প্ল্যানের জন্য বাচ্চাদের জীবন ঝুঁকিতে করতে পারতো মীরা ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়ে জিজ্ঞেস করে তাহলে তুমিও এদের সাথে জড়িত তুমি এসবের জন্য এদের থেকে টাকা নিয়েছো সঞ্জয় বলে না না তুমি আমাকে ভুল বুঝছো মীরাকে তলেতে করে কয়েকটা সিরিঞ্জে অ্যান্টিবায়োটিক এনে তোমার পাজয়ের নিচে যে ব্যথা অনুভব করছো ওটা ইনফেকশনের জন্য হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই অ্যান্টিবায়োটিক না দিলে ধীরে ধীরে সব অর্গানে ইনফেকশন ছড়িয়ে যাবে এরপর তোমাকে বাঁচানো সম্ভব না বলেই একটা সিরিঞ্জ নিচে ফেলে পা দিয়ে চেপে ভেঙে ফেলে সঞ্জয় তবুও শিকার না করলে মীরা আরেকটা সিরিঞ্জ ভাঙে শেষ না পেরে সঞ্জয় বলে এই বাসা আমাদের জমা সব টাকা আমি জোয়ায় হারিয়ে ফেলেছি তাই মার্কেট থেকে টাকা উঠিয়ে শেয়ারে ইনভেস্ট করি কিন্তু তাতেও কোনো লাভ হয় না তখনই ওরা বললো ওরা আমার সব লোন করে দিবে আমাদের বাসাও আমরা ফিরে পাবো মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে এই জন্য তুমি জীবন ঝুঁকিতে ফেলে আমাদের ঢুকতে দিলে তুমি কি মানুষ সঞ্জয় কাঁদতে বলে ওরা বলেছিল ওরা তখনই আসবে যখন বাচ্চারা বাসায় থাকবে না আর এর অপারেশনে ছোট্ট একটা কাজ করতে হবে কিন্তু এখন ওরা আমাদের সম্পূর্ণ ভাবে জালে ফাঁসিয়ে ফেলেছে সঞ্জয় বারবার মীরার কাছে ক্ষমা চায় কিন্তু এই কাজ সত্যিই ক্ষমার অযোগ্য এদিকে পৃথিবী একটা মর্গে এসে কারো লাশ দেখে মর্গের গার্ড বলে সব ঠিক আছে তো আর চিন্তা করবেন না এই বিষয়ে কোনো তদন্ত হবে না মিরা আদি মীরা অবস্থা দেখার বাহানায় এসে বলে ঘরে এখন তিনজন আছে একজন এখানে আর উপরে উপরে দুইজন সন্ধ্যা হতেই আমি ওই সাইকোটাকে নিয়ে তিন শার্টের হাতাতে লুকানো বাসার পেছনের গেটের চাবি দিয়ে বলে সঠিক সময় দেখে পালিয়ে যাবে আর খবরদার আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়েছে তো তোমাকে আমি ছাড়বো না হিমাসাভার আড়ালে গিয়ে সে ছেলেকে কল দিলে ছেলেটা জানায় ভিডিওটা একশো পার্সেন্ট রিয়েল আর মজা বিষয় জানেন এই ভিডিওটা কমসে কম তিরিশ বছর আগে আর টেবিলে ইন্ডিয়ার পতাকাও আছে আর কিছু ফাইলও আছে যেগুলোতে জাতীয় সিলও লাগানো আমার ধারণা মতে এটা ভারতীয় সরকারি কোনো অফিস হিমা বলে ওই ভিডিও লোকটা আর মহিলাটাকে ছেলেটা বলে তা জানি না তবে সাবধান এই ভিডিও ভুল কারো হাতে পড়লে আমরা ফেসে যাব। এদিকে ড্রয়িং রুমে বিছানা করার সময় মিরা বালিশের কাবরের মধ্যে কার্ড দিয়ে সায়না এবং শোভনকে বলে এখান থেকে বের হয়ে এই নাম্বারে কল দিবে খবরদার পুলিশে বা অন্য কাউকে কল দিবে না সায়না তাড়াতাড়ি কাটটা পকেটে নিয়ে নেয় মেয়েরা উপরে সঞ্জয়ের পটি বদলানোর জন্য যেতে গেলে প্রিন্সও তার সাথে উপরে যায় এদিকে সে ধালো ব্লেড দিয়ে আদি হাতের কেবলটাই খুলে ফেলে আমার লাইট বন্ধ করে চেয়ারে বসে চোখ বুঝে বিশ্রাম নেয় আদি চিৎকার করে বলে ওয়াশরুমে যাবে তাড়াতাড়ি দরজা খুলে দেন হিমা কাছে আসলেই আদি হিমার পা ধরে ফেলে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর হিমার মাস্ক এবং গান নিয়ে বের হয়ে আমানের ঘাড়ে বন্দুকের বার দিয়ে মেরে অজ্ঞান করে তাড়াতাড়ি সায়না এবং শোভনকে নিয়ে পেছনে দরজা দিয়ে বের হয় এদিকে হিমা অনেক কষ্টে দরজা ধাক্কাতে থাকে দরজার শব্দ শুনে প্রিন্স এসে দরজা খুলে দেয় ততক্ষণে আমানের জ্ঞান ফিরে আসে হিমাকে উপরে পাঠিয়ে আমান এবং প্রিন্স তিনজনের পিছু করতে থাকে কিন্তু তাদের ফাঁকে দিয়ে তিনজন দেয়াল টোপকে বের হয়ে যায় তিনজন প্রাণ পরে ছুটতে থাকে আর তাদের পেছনে আমান এবং প্রিন্স ছুটতে থাকে কিন্তু এটা গর্তে বেঁধে সায়না পড়ে গেলে পায়ে অনেক ব্যথা পায় সায়না আর উঠতে পারছে না দেখে আদি বলে শোভন তুমি তাড়াতাড়ি হাইওয়েতে গিয়ে কোনো গাড়ি ধরে পালিয়ে যাও শোভন সায়নাকে ছেড়ে যেতে না চাইলে সায়না বলে তুমি যাও আদি বলে এই বন্দুকটা নাও আর চিন্তা করো না আমি সায়নার সাথেই আছি শোভন দৌড়ে চলে যায় এদিকে হিমার নাক থেকে রক্ত পড়ছে দেখে মীরা সাহায্য করতে চাইলে হিমা বলে বেশি ডক্টর সাজা লাগবে না চুপ করে বসে থাকো মীরা বলে বাচ্চারা তো চলেই গেছে এখন আমি আর সেই কাজ করবো না যেটা করতে বলছো তোমাদের প্লান তো শেষ হিমা বলে কেন তোমার স্বামী তো আছে মীরা বলে আমার স্বামী আর কি বেশি হলে একটা গুলি মেরে মেরেই ফেলবে তাতে আমার কি আমার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবো ওরা আসার আগেই চলে যাও না তুমি ফেসে যাবে এদিকে শোভন দৌড়ে হাইওয়েতে পৌঁছে গাড়ি থামলা দেখে গাড়িতে পৃথিবী বসা এই যেন বাঘের খাঁচা থেকে বের হয়ে আবার বাঘের সামনে পড়ার মতো অবস্থা পৃথিবী তাড়াতাড়ি আমানকে কল দিয়ে জানতে পারে আদি সায়না এবং রোহান পালিয়েছে পৃথিবী বলে ওরা হাইওয়েতে পৌঁছানোর আগেই ওদের ধরো পৃথিবী শোভনকে খুঁজতে থাকে এদিকে প্রিন্স আর আমান দুজন দুই দিকে গিয়ে খুঁজতে থাকে শোভন নিচে পাথরের মধ্যেকে গিয়ে লুকিয়ে পড়লে শোভনকে না পেয়ে পৃথিবীর সরে যেতেই শোভন উপরে উঠতে গেলে দেখে পৃথিবী সেখানে বসে আছে আছে বন্দুক তাক করে কিন্তু লক থাকায় বন্দুক কাজ করে না এদিকে হিমা মিরাকে সঞ্জয়ের কাছে এনে বলে তুমি আসলেই বেচারা তুমি মারা গেলেও কারো কিছুই যায় আসে না এমন কি তোমার স্ত্রীরও কোনো সমস্যা নেই সঞ্জয় বলে আমি যা করেছি তাতে আমি এটাই ডিজার্ভ করি হিমা সঞ্জয় দিকে বন্দুক তাক করলেও মিরার চেহারায় বিন্দুমাত্র ভয় দেখা যায় না বিশ্বাস ভাঙলে মেয়েদের মন ঠিক এমনই পাথর হয়ে যায় এদিকে সায়না এবং আদি কোন রকমের প্রিন্স থেকে লুকিয়ে থাকে কিন্তু আমান তাদের দেখে নাই আমান থামতে বললেও যখন দুজন থামে না আমান বাধ্য হয়ে গুই চালাতে যায় সায়না আমানকে বলে প্লিজ এমন করবে না ওদের বলে দিও তুমি আমাকে পাওনি আমি পালিয়ে গেছি চিন্তা করো না আমি পুলিশকে কিছুই বলবো না আদিও বলবে না আমান তবুও গুলি করতে গেলে সায়না বলে যা খুশি করো আমি বাসায় ফিরবো না তখনই প্রিন্সেসে গুলি করলে দুজন পালিয়ে যায় দুজন দৌড়ে হাইওয়েতে আসলে আদির অ্যাক্সিডেন্ট হয় সায়না আদির কাছে যাওয়ার আগেই প্রিন্স চলে আসলে সায়না পালিয়ে যায় সঞ্জয় মীরাকে বলে আশা করি সায়না এবং শোভন সেফ আছে তবে আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য তবুও আমাকে মাফ করে দাও আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি যদি বলতাম গতবারের মতো আমি সব আবারও হারিয়েছি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে এই জন্যই সাহস করে কিছুই বলিনি ঠিক তখনই পৃথিবীর শোভনকে এনে সায়নার রুমে বন্ধ করে দেয় সায়নাটা পেট্রোল পাম্পের সুপার শপে এসে দোকানদার থেকে ফোন নিয়ে ওয়াশরুমে চলে যায় সায়না সুব্রামণিয়াম কল দিয়ে জানায় সে মিরার মেয়ে আর সে যেন এসে সায়নাকে নিয়ে যায় প্রিন্স সায়নাকে খুঁজতে সে দোকানের ওয়াশরুম আসলে সায়নাকে পায় না দোকানদারকে সায়না বিষয়ে জিজ্ঞেস করলে দোকানদার জানায় সে এমন কাউকে দেখেনি প্রিন্স চলে গেলে দেখা যায় সায়না দোকানদারের পায়ের কাছেই বসা পৃথিবী প্রিন্সকে কল দিয়ে বলে পেয়েছিস প্রিন্স বলে না পেয়ে যাব পৃথ্বী বলে ও এই এলাকাতেই বড় হয়েছে সহজে পাবিনা এত রাতে বন্দুক নিয়ে ঘুরছিস কেউ দেখলে ফেসে যাবি তাড়াতাড়ি আয় প্রিন্স রাগে ফোনই ভেঙে ফেলে হিমা আমানকে বলে তুই সত্যি করে বল তুই ওই মেয়েকে পাসনি নাকি ইচ্ছা করে ছেড়ে দিয়েছিস প্রথম দিন থেকেই দেখছি ওই মেয়ের পেছনে প্রেমিকের মতো ঘুরে বেড়াচ্ছি এখন ও যদি পুলিশের কাছে যায় তাহলে সবাই ফাঁসবো আমান রেগে বলে তুই যে ওই সাইকেলকে নিয়ে ঘুরছিস তার কি করবি হিমা রাগে আমাদের দিকে বন্দুক তাক করলে পৃথিবী হিমাকে শান্ত করে এদিকে সুব্রমণীয়াম আসলে সায়না বের হয়ে আসে সুব্রমণীয়াম বলে তুমি বসো আমি কফি নিয়ে আসছি পৃথিবী আমানকে বলে চিন্তা করিস না আমি সব সামনে নিব এদিকে সায়না সুব্রাহণিয়াম সব বলে আর এটাও জানায় যে তারা চায় যেন তার মা সিএম হান্ডাকে মেরে ফেলে দয়া করে মা বাবাকে ওখান থেকে বের করে আনেন মীরা পৃথিবীকে জিজ্ঞেস করে আমার বাচ্চারা কই পিদি বলে চুপ করে আমার কথা শোনেন সায়নার বয়ফ্রেন্ড হাসপাতালে দোয়া করেন যেন সে কাউকে কিছু না বলে তাড়াতাড়ি আমার সাথে হাসপাতালে চলেন সুব্রামানিয়াম জিজ্ঞেস করে তোমার কোনো আইডিয়া আছে যে ওরা কারা হতে পারে সায়না বলে না তবে মনে হয় ওরা প্রফেশনাল ওদের একজন লিডারও আছে সে মাকে বলে সে তাদের কাজ হয়ে গেলে তারা আমাদেরকে ছেড়ে দিবে সুব্রামানিয়াম বলে চিন্তা করো না এখন সব ঠিক হয়ে যাবে আগে তোমাকে একটা সেফ জায়গায় নিয়ে রাখবো তারপর তোমার বাবা মাকে বের করব। আমাদের অনেক হাইলি ট্রেন লোক আছে তিন লোক আর এক মহিলাকে সামলানো তাদের পক্ষে কোনো ব্যাপার না সায়না অবাক হয়ে যায় কারণ সুব্রামানিয়াম কিভাবে জানলো ওদের মধ্যে একজন মেয়ে আছে সে তো কিছুই বলেনি সায়না জিজ্ঞেস করে আপনি সব কিভাবে জানলেন সুব্রামানিয়াম বলে সায়না তুমি অনেক ক্লান্ত তোমার বিশ্রামের দরকার সায়নার কেমন ঘুম ঘুম লাগলে সায়না বলে কি মিশিয়েছেন আমার কফিতে বলেই রাস্তায় এক লোককে যেতে দেখে গাড়ি থেকে নেমে তাকে ডাকতে চায় কিন্তু লোকটা কিছু শুনতে পাওয়ার আগেই সায়না গভীর ঘুমে তলিয়ে যায় আর সুব্রামানিয়াম তাকে গাড়িতে ঢুকিয়ে নেয় পৃথিবী মীরাকে হাসপাতালে নামি দিয়ে বলে খবরদার ওকে এক সেকেন্ডের জন্য একা ছাড়বেন না মীরা দৌড়ে আদির কাছে এসে বলে আমি এর কেস হ্যান্ডেল করছি মীরাকে দেখে আদি কিছু বলতে গেলে মীরা অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় যেন সে কিছু না বলতে পারে এদিকে সঞ্জয় মনে পড়ে সে বাসা থেকে বের হওয়ার পথে ঘাসের মধ্যে একটা বন্দুক ফেলে রেখেছে আর মীরা বলেছিল আমাদের উচিত বাচ্চাদের এখান থেকে বের করে দেওয়া বাচ্চারা এখানে না থাকলে ওরা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না এসব ভাবতে ভাবতেই বেলকোনা দিকে যেতে থাকে এদিকে মীরা আদির অপারেশন করছে বাসায় হিমা প্রিন্স

সঞ্জয় এই বন্দুক পাওয়ার জন্যই লাভ দিয়েছিল এদিকে মীরা অপারেশন শেষ করে পৃথিবীকে মেসেজ দিয়ে জানায় অপারেশন শেষ করতে আরো দুই ঘন্টা লাগবে এরপর জ্যাকেট আর জুতা পরে সিসিটিভি ক্যামেরা রুমে এসে বলে তাদের ওয়ার্ড থেকে কিছু ওষুধ গায়েব হয়ে যাচ্ছে তাই ফুটেজ দেখতে হবে যে কে চুরি করছে আমান ফ্রিজ থেকে কারোর জন্য কিছু খাবার আর পানিও এনে বাইরে দাওয়ানের রুমে আসে দেখা যায় সেখানে মহেশকে বাধা আছে তার মানে মহেশকে তারা আসলে খুন করেনি মহেশ বলে আর কতদিন এভাবে থাকতে হবে আমান জানায় শুধু আজকে আজকের দিনটাই কালকেই সব শেষ হয়ে যাবে এদিকে সুব্রামানিয়াম পৃথিবীকে কল দিয়ে বলে ওল্ড ফ্যাক্টরিতে আসো প্রিন্স হিমাকে বলে ওরা আমাদের এখানে বড়দের মতো বসিয়ে রেখেছে যখন তখন পুলিশ চলে আসবে হিমা বলে পুলিশ আসলে পৃথিবী আগে জানবে প্রিন্স বলে শোনো আমি এখানে ওই পৃথিবীর জন্য আসেনি এসেছে তোর জন্য বলেই প্রচুর রাগে উপরে উঠতে থাকে প্রিন্স সঞ্জয়কে চেক করতে আসলে সঞ্জয় ঘুমানোর অভিনয় করে মীরা সিসিটিভি ফুটেতে দেখে মর্গে নতুন ইনচার্জ পিটার রিসিপশনের কম্পিউটারে কিছু করছে অর্থাৎ এই পিটারই আবার রেকর্ড ডিলিট করেছে মিরা সেই ঘর থেকে মর্গে এসে পিটারের উপর নজর রাখতে থাকে এদিকে প্রিন্স পাগলের মতো সেই কালো ব্যাগ খুঁজতে থাকে যেটায় টাকা আর পাসপোর্ট থাকবে কিন্তু ব্যাগটা না পেয়ে পাগলামি করলে হিমা প্রিন্সকে বসিয়ে বলে আমরা যখন পৃথিবীর সাথে দেখা করতে গিয়েছিলাম তার দুই দিন পর কেউ একজন আমার সাথে যোগাযোগ করে আর সেই লোকটাই এই মিশনের জন্য টাকা দিচ্ছে ওই লোকটা পৃথিবীর বস কিন্তু তবুও সে পৃথিবীকে বিশ্বাস করে না তাই ব্যাকআপ প্ল্যানের জন্য আমাকে ডেকেছিল প্রিন্স বলে তুমি আমাকে সব বলনি কেন তুমি আসলে আমাকে বিশ্বাসই করো না বলেই হিমাকে জিজ্ঞেস করে তাহলে প্লান কি হিমা বলে হয়তো হান্ডা ধরে বলে পালিয়ে পালিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি কিছুক্ষণ পর হিমাকে ছেড়ে দেয় এই প্রিন্স একটা সাইকো এদিকে আসতে দেখা করতে আসে তখনই সাইনার জ্ঞান ফিরলে সায়না পৃথিবীকে দেখে বুঝে যায় এই সুব্রাহণীয়াম ওর পৃথিবীর সাথেই জড়িত সুব্রাহণীয়াম বলে তোমার ভুল শোধাতে শোধাতে আমি ক্লান্ত আঠারো বছরের মেয়ে কিভাবে তোমার নাকের নিচ থেকে বের হয়ে হয়ে গেল আমি আগেই ওদের বলেছিলাম কাছা তোমাকে দিয়ে ঠিক করেনি পৃথিবীর গাড়িতে তাকিয়ে দেখে সায়না আবারো পালিয়ে গেছে সায়না দৌড়ে ফ্যাক্টরির মধ্যে ঢোকে সুব্রামানিয়াম এবং পৃথিবীটাকে খুঁজতে থাকে এদিকে প্রিন্স হঠাৎই এসে আমানকে ধাক্কা দিলে আমানের নাকে আঘাত লাগে প্রিন্স জিজ্ঞেস করে ব্যাক কই আমান বলে আমি জানি না প্রিন্স রাগে আমানের পায়ে গুলি করে দেয় সায়নাকে হঠাৎ দেখতে পেয়ে সুব্রামানিয়াম গুলি চালিয়ে দিলে পৃথিবী বলে ও তো ছোট তুমি ওর উপর কেন গুলি চালাচ্ছ সুব্রামানিয়াম বলে মেয়েটা এবার পালিয়ে গেলে সব ফান্ডিং বন্ধ বন্ধ হয়ে যাবে এরপর কি হবে তুমি খুব ভালো করেই জানো এদিকে মিরা দেখে পিটার অক্সিজেন সিলিন্ডার চুরি করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে মিরা জলদি একটা অটোতে উঠে অ্যাম্বুলেন্স ফলো করে এদিকে প্রিন্স এর পাগলামি সুযোগে সঞ্জয় অনেক কষ্টে একটা টুলের উপরে উঠে এসির দিকি থেকে শোভনকে ডাকে শোভন উঠলে এসির দিকি থেকে বন্দুক দিয়ে বলে নিজের খেয়াল রাখবে আর যাই হোক না কেন দরজা খুলবে না কিন্তু বন্দুকটা মাঝখানে আটকে যাওয়ার জন্য শোভন কোনোভাবেই বন্দুকটা নিতে পারে না এদিকে আমান বহু কষ্টে পায়ে একটা টি শার্ট সঞ্জয় রুমে এসে বলে ওই প্রিন্স পাগল হয়ে গেছে তোমাদের এখান থেকে জলদি বের হতে হবে টাকার ব্যাগটা পেয়ে গেলেই ও আমাদের সবাইকে মেরে ফেলবে তাড়াতাড়ি চলো আমান সঞ্জয়কে শোভনের রুমে আনলে সঞ্জয় শোভনকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলো আমান শোভনকে ছাদের চাবি দিয়ে দেয় সঞ্জয় এবং শোভন ছাদে আসলে সঞ্জয় শোভনকে পাইপ বে নামতে বলে শোভন পালাতে গিয়েও বাবাকে এভাবে ফেলে যেতে মন সায়না দেওয়ায় আবারও কিভাবে যেন দাঁড়িয়ে যায় এদিকে সুব্রাহ্মণ্যম সায়নাকে দেখে তার দিকে বন্দুক তাক করে ঠিক তখনই পৃথিবী সংঘা আমার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিয়ে সায়নাকে বলে যাও গাড়িতে বসো সঞ্জয় ছাদে ব্যাট দেখে সেটা নিয়ে তার রুমে ফিরে এসে এসির দেখ থেকে বন্দুক বের করে এদিকে প্রিন্স সেই ব্যাগ খুঁজতে থাকে শোভন কিচেনের ব্যাগ থেকে ঢুকে প্রিন্সের পেছন থেকে লুকিয়ে সিঁড়ির নিচের ক্যাবিনেট থেকে ব্যাগ বের করে ঠিক তখনই প্রিন্সের কাছে ধরা পড়ে গেলে তাড়াতাড়ি প্রিন্সের চোখে মুখে স্প্রে করে দৌড়ে স্টোর রুমে ঢুকে লক করে দেয় প্রিন্স জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে হঠাৎ সঞ্জয়ের কথা মনে পড়ায় সঞ্জয়কে আনতে যায় যদিও সঞ্জয় প্রিন্সের দিকে বন্দুক তারপরে কিন্তু তাতে কোনো লাভ হয় না প্রিন্স উল্টা বন্দুক ফেলে সঞ্জয়কে টেনে এনে শোভনকে হুমকি দেয় দরজা না খুললে সে সঞ্জয়কে মেরে ফেলবে সঞ্জয় শোভনকে বের হতে মানা করে বলে সব আমার দোষ আমি জুয়ায় টাকা হারিয়ে এই বাসা নিলামে ওঠার মতো অবস্থায় নিয়ে গিয়েছিলাম তাই টাকার জন্য আমি এদের ঢুকতে দিয়েছি খবরদার যা হবে হোক তুমি দরজা খুলবে না শত হলেও বাবা তাই বাধ্য হয়ে দরজা খুলে প্রিন্সকে ব্যাগ দিয়ে বাবাকে জড়িয়ে ধরে পৃথিবী সায়নাকে নিয়ে বাসায় পৌঁছালে হিমা প্রিন্সকে বলে পৃথিবী চলে এসেছে পৃথিবী বাসার এই অবস্থা দেখে বন্দুক নিয়ে সতর্কতার সাথে বাসায় ঢোকে কিন্তু প্রিন্স হঠাৎ এসে পৃথিবীকে আক্রমণ করে এদিকে মীরা দেখে পিটা সেই নিয়ে একটা মিশনারি হাসপাতালে এসে একটা মহিলার সাথে কথা বলছে মীরা জানালা দিয়ে বাসায় চাবি নেওয়ার চেষ্টা করতে থাকে মহিলাটা চলে আসায় মিরা সরে যায় কিন্তু কিছুক্ষণ পর কাজ ভাঙার শব্দ শুনে মহিলাটি দৌড়ে বন্দুক নিয়ে দরজার কাছে আসার আগেই মিরা দরজা খুলে ভেতরে ঢুকে দরজায় ধাক্কা দিলে মহিলাটির হাত থেকে বন্দুক পড়ে চলে যায় মিরা তাড়াতাড়ি বন্ধু কুঠিয়ে মহিলাটির দিকে তাক করলে মহিলাটি জিজ্ঞেস করে তুমি কে আর আমার বাসায় কি করছো মিরা বলে কেন চিনতে পারো আমাকে আর আমিও তাই করছি যা ওরা আমার বাসায় করছে কোনো মেশিনের বিপ বিপ শব্দ শুনে মিরা মহিলাটিকে নিয়ে বাসার ভেতরে ঢুকে দেখে একজনকে লাইফ সাপোর্টে রাখা মিরা জিজ্ঞেস করে এ কে এদিকে বিরোধী দলের নেতা দেশাই এর কাছে সুব্রাহ্মণ্য মেশে বলে তার পৃথিবীর উপর মোটেও বিশ্বাস নেই যদিও ইমরান বলেছিল প্রাণ মতো সব হবে কিন্তু হচ্ছে উল্টা দেসাই বলে সেই চিন্তা তোমাকে করতে হবে না আমার পৃথিবীর উপর যথেষ্ট বিশ্বাস আছে পৃথিবীর জ্ঞান ফেলে দেখে হিমা তার দিকে বন্দুক তাক করে আছে হিমা জালা দিয়ে দেখে পুলিশ এসেছে কিনা কিন্তু প্রিন্স তখন গ্যাসের সিলিন্ডার আনে হিমা বলে আমাদের তো এখান থেকে বের হয়ে যাওয়ার কথা এগুলো কি করছো প্রিন্স বলে চিন্তা করো না বাসায় যাচ্ছি বলে গ্যাসের সিলিন্ডার খুলে বলে যাওয়ার আগে দুটো কথা বলে যাই ভেবেছিলাম ডক্টরের পরিবার ভালো মানুষ কাজ শেষ করে চলে যাব। কিন্তু না এখানে সবাই তো অনেক চালাক পৃথিবী বলে তোর কি মনে হয় আমাদের মেরে তুই তুই যাবি তাড়াতাড়ি গ্যাস বন্ধ কর প্রিন্স পৃথিবীকে মারতে মারতে বলে খুব শখ না লিডার হওয়ার পৃথিবী বলে তুই তো মরবি সাথে হিমাও মরবে প্রিন্স বন্দুক বের করে পৃথিবীকে গুলি করতেই যাবে তখনই হিমা প্রিন্সকে গুলি করে মেরে ফেলে আর গ্যাসের সিলিন্ডারও বন্ধ করে দেয় পৃথিবী তাড়াতাড়ি আমানকে খুলে দেয় সঞ্জয় বলে অনেক হয়েছে দয়া করে এসব বন্ধ করো পৃথিবী বলে আপনার স্ত্রী কাজ করলে সব আপনা আপনি বন্ধ হয়ে যাবে ঠিক তখনই সারার নম্বর থেকে মীরা কল দিয়ে বলে সাবা সিং নাম তো নিশ্চয়ই শুনেছ আমি এখন তোমার স্ত্রীর সামনে বসে আছি তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হও পিজে বলে খবর তার ওর গায়ে হাত দিবেন না মীরা বলে আমার পক্ষে কাউকে খুন করা সম্ভব না পৃথিবীর রাগে শোভনকে উপরে নিয়ে মীরাকে বলে আপনি এক মিনিটের মধ্যে ওখান থেকে বের না হলে আমি শোভনকে গুলি করে দিব মীরা বলে আমি খুব ভালো করে বুঝছি তোমার মানসিক অবস্থা কেমন আমি যখন চোদ্দ বছর বয়সে ছিলাম তখন হাসপাতালই আমার বাসা হয়ে গিয়েছিল স্কুল থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে স্কুল এটাই ছিল আমার জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের বিছানার পাশেই বসে থাকতাম পুরা দুইটা বছর এভাবেই কাটিয়েছি বিছানার পাশের কাঠের একটা বেঞ্চ ছিল ওখানে রাতে ঘুমাতাম একদিন খুব আইসক্রিম খেতে ইচ্ছা ছিল তাই নিচে গেলাম কিন্তু ফিরে এসে শুনি মা মারা গেছে আমি ওই বেঞ্চেই বসে থাকলাম ওরা মাকে নিয়ে গেল আমি তবুও সেখানেই বসে থাকলাম সেই বেডে আরো একটা রোগী আসলো আমি তবুও সেখানেই বসে থাকলাম কিন্তু ওই রোগীর মেটার বয়সও আমার মতোই ছিল ও তার মায়ের জন্য অনেক কান্না করছিল তাই আমি আমার বেঞ্চটা ওকে দিয়ে দিই আমি খুব ভালো করেই জানি তুমি শোভন বা আমাদের কাউকে মারতে পারবে না তোমার উচিত এখন তোমার স্ত্রীর পাশে থাকা আর আমার উচিত আমার পরিবারের সাথে থাকা পৃথিবী নিজের অসহায়তার কাছে হেরে গিয়ে শোভনকে ছেড়ে দিয়ে বলে আমি আপনার পরিবারকে ছেড়ে দিচ্ছি মীরা বলে সবাইকে শপিং মলের সামনে আনো আমি শিওর হতে চাই যে সবাই ভালো আছে আমার এসে জিজ্ঞেস করে কি হয়েছে পৃথিবী বলে সব শেষ আর সম্ভব না আমান বলে আপনি কি ভুলে গেছেন আমরা এখানে কেন এসেছি আমার বোনটা মারা যাচ্ছে পৃথিবী কাঁদতে কাঁদতে আমানকে জড়িয়ে ধরে মিরা সারাকে জিজ্ঞেস করে সাবা এখানে কেন আর তুমি সাবার কি হও আমি শুধু পৃথিবীর জন্যই ও দেখাশোনা করি মিরা জিজ্ঞেস করে তুমি জানো আমার বাসায় এসে ওরা কি করছে সারা বলে তা জানি জানি না তবে এটা কখনো অন্যায় করবে না মিরা বলে কেন কেন তুমি জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছ সারা বলে কারণ ও আমার জীবন বাঁচিয়েছিল হিমা সবাইকে গাইতে উঠিয়ে সুব্রামণিয়ামকে মেসেজ করে বলে পৃথিবী সবাইকে ছেড়ে দিচ্ছে সুব্রামানিয়াম রাগে সব ভাঙচুর শুরু করে পৃথিবী আমানকে বলে বাদশাপুর পৌঁছে চহাল কল করবে চহান প্রিন্সের লাশের একটা ব্যবস্থা করে ফেলবে রাস্তায় সাবধানে গাড়ি চালাবে আর মহেশকেও ছেড়ে দিবে আমান বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা হয়তো আর সম্ভব না। বলে বলে যে অবস্থা হাসপাতালে থাকার কথা। সারা সব হাসপাতাল একই জবাব দিয়েছে সাবাকে বাঁচানোর একটাই উপায় তা হলো বোন মায়ের ট্রান্সফার মীরা জিজ্ঞেস করে তাহলে এগুলো কি অপারেশনের টাকার জন্য হচ্ছে এদিকে পৃথিবী মীরার পরিবারের বাকিদের নিয়ে রওনা দেয় সোম লক্ষ্য করে হিমা কাউকে করছে এদিকে মানিয়াম ইমরানের বাসায় এসে জিজ্ঞেস করে কোথাও যাচ্ছ মনে হয় ইমরান বলে হ্যাঁ বলে যেতে দিবে সুব্রামানিয়াম বলে আমার আগেই তোমাকে সন্দেহ হয়েছিল তোমার মতো মানুষ নিজ তাকে মারার অফার দেশাই কে দিবে তাও শুধু টাকার জন্য এটা সন্দেহজনক ইমরান বলে মানুষের কাজ নষ্ট না করে নিজের কাজ ভালো করে করো ইমরান ব্যাগ নিয়ে বের হওয়ার সময় বলে তুমি হয়তো পনেরো বছর ধরে সিএম এর সেবা করছো কিন্তু আমি পঁয়ত্রিশ বছর যাবৎ দেশের সেবা করেছি তোমার মতো অনেক দুর্নীতিবাজকে দেখেছি পেয়েছি বন্দুক তাক করে জিজ্ঞেস করে পৃথ্বী কোথায় ইমান উল্টা সুব্রাহ্মণ্যমকে রাগানোর জন্য বলে বন্দুকে শুধু দেখাও নাকি চালাতেও পারো সুভ্রামানিয়াম সাথে সাথে গুলি করে দেয় এদিকে সাবার জ্ঞান ফিলে পাশে মিরাকে আর বন্দুক দেখে জিজ্ঞেস করে আপনি কে মীরা বলে আমি তোমার ডাক্তার এই সুযোগে সারা মিরা জ্যাকেটের পকেটে একটা কাগজ রেখে দেয় সাবা আবারও জ্ঞান হারিয়ে ফেলে পিজে মিরাকে কল দিয়ে সাইনার সাথে কথা বলতে দিলে মীরা কোনো অচেনা ব্যক্তিকে ফোন দিতে বলে মীরা লোকটাকে জিজ্ঞেস করে তারা সবাই ঠিক আছে কিনা লোকটা জানায় হ্যাঁ সবাই ঠিক আছে তবে বেশ চিন্তিত মনে হচ্ছে মিরা নিশ্চিন্ত হয় সায়না বলে তাড়াতাড়ি আসো মিরা বন্দুক লিখে বের হয়ে যায় এদিকে সুব্রামানিয়াম ইমমানের ফোন থেকে পৃথিবীকে কল দিলে পৃথিবী বলে বাবা আমি ওদের ছেড়ে দিচ্ছি পৃথিবীকে কথা বলতে দেখে হিমা গায়ে থেকে বের হয়ে কালো ব্যাগ নিয়ে চলে যায় সুব্রামানিয়াম বলে ইমরান তো শেষ এবার জানবে বসকে ডাবল ক্রস করলে কি হয় পৃথিবী জলদি গায়ে কাছে এসে দেখে হিমা ব্যাগ নিয়ে চলে গেছে পৃথ্বী তাড়াতাড়ি গায়ে নিয়ে চলে যায় এদিকে হিমা প্রিন্সের কথা মনে করে কান্না করতে থাকে পৃথ্বী তাড়াতাড়ি তার মেয়েকে স্কুল থেকে নিয়ে বের হয় পৃথ্বীকে কেউ কল করলে পৃথ্বী ফোন ফেলে দেয় মিরা তার পরিবারের কাছে পৌঁছে সায়না এবং শোভনকে জড়িয়ে ধরে পৃথ্বী সাবার কাছে এসে সারাকে জানায় ইমরানকে ওরা মেরে ফেলেছে মিরা তার পরিবারকে নিয়ে বাসায় ফিরে আসে সঞ্জয় মিরাকে বলে তুমি চাইলে আমাকে পুলিশে ধরে দিতে পারো মিরা বলে তোমার মনে আছে শোভনের যখন পাঁচ বছর বয়স ছিল আমরা গোয়ায় গিয়েছিলাম সায়না এবং আমি বালি দিয়ে বাসা বানাচ্ছিলাম আর শোভন সমুদ্রের কিনারে দাঁড়িয়ে কান্না করছিল তুমি এসে শোভনকে কাঁধে নিয়ে সোজা পানিতে নেমে গেলে এত দূর নিয়ে গেলে যত দূরে সমুদ্রের ঢেউ ওর পায়ে না লাগে তখন শোভন আমার দিকে তাকালে ওর চোখে যে খুশি আর এক্সাইটমেন্ট দেখেছিলাম সেটা আমি কোনো দিনও দেখিনি আমি ওই সঞ্জয়কে বিয়ে করেছিলাম যে আমার সন্তানের পিতা কিন্তু এখনের সঞ্জয় এই বাসার জন্য আমাকে দিয়ে খুন কথা চেয়েছিল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মীরা হঠাৎ লক্ষ্য করে তার জ্যাকেটে একটা কাগজ কাগজটা খুলে দেখতেই যাবে তখন এই এসে বলে ফাইনালি এটাকে বাসা মনে হচ্ছে মীরা বলে যখন মন চাইবে হাঁস হাসপাতালে গিয়ে টেস্ট করিয়ে এসো তখনই এসে বলে জলদি আসো মিরা হার্ড ড্রাইভ এসে ভিডিও দেখে ভিডিওটা আবছা হলেও সিএম এর চেহারা স্পষ্ট অর্থাৎ সেই লোকটা ছিল সিএম নিজেই মিরা দৌড়ে এসে সেই কাগজ দেখে সিন শিফট হয় পরের দিন আজ মিরা সিএম এর সার্জারি করবে মিরা অফিসে সেই সাবা এবং সিএম এর ডিএনএ রিপোর্ট মিলিয়ে দেখে দুজনের ডিএনএ আটানব্বই পার্সেন্ট মিলছে মিরা সিএম এর চেক করতে সে জিজ্ঞেস করে আপনার কয়টা ছেলে মেয়ে সিএম জানায় আমার বড় ছেলে নাম ইউবান তারপর রানবীর আর ছোট মেয়ে আহানা মীরা বলে ব্যাস তিনটাই সিএম বলে হ্যাঁ আমার জানা মতে তো তিনজনই বলেই হাসতে থাকে তখন এই শোভন কল করে বলে মা তুমি বিশ্বাস করবে না আমাদের রকি বেঁচে আছে আমি তো ওকে মৃত দেখেছিলাম কিন্তু ও ফিরে এসেছে মীরা অবাক হয়ে বলে কি বলো এসব শোভন বলে এটাই তো আমি ওকে মৃত দেখলাম আর ও হঠাৎ জীবিত হয়ে গেল মীরা কিছু একটা ভেবে পিটারের কাছে এসে কিছু বলতেই যাবে পিটার ভয়ে বলে আমি কিছু জানি না আমাকে ছিঁড়ে দেন মীরা বলে তোমার কিছুই হবে না তুমি শুধু ওকে একবার কল দাও পিটার পৃথিবীকে কল দেয় মিরা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পৃথিবীর দেওয়া ওষুধ পকেটে নিয়ে নেয় সিএম এর অপারেশন শুরু হয় পৃথিবী বলেছিল অপারেশনের আগেই এই ওষুধটা ব্লেডের উপর লাগিয়ে নেবেন সেটা সিএম এর রক্তের সংস্পর্শে আসার পাঁচ মিনিটের মধ্যেই রক্তে মিশে যাবে সাথে সাথে কাজ করা শুরু করবে আর অটোপসিতেও ধরা পড়বে না ওষুধ কাজ করার সাথে সাথে ব্লাড প্রেশার কমে যাবে আপনার আর কিছুই করা লাগবে না কিছুক্ষণ পর অর্গান ফেল হয়ে যাবে সিএম এর মৃত্যুর খবরে তার স্ত্রী একদম ভেঙে পড়ে সুব্রামানিয়া মিরার হাসি খুব ভালোভাবেই লক্ষ্য করে লাশ অ্যাম্বুলেন্সে নেওয়া হলে পিটার সিএম এর শৈলে ওষুধ ইনজেক্ট করে দেয় দেখা যায় এই একই ওষুধ হয়েছিল পিটার রোগীকে লাশ আনার পর আগেই লাশ বদলে দিয়েছিল ওই যে মনে আছে একটা লাশ গিয়েছিল পিটার লাশের জায়গায় সেই লাশ রেখে সিএম এর লাশ নিয়ে যায় সাবার জ্ঞান ফিরলে পৃথিবীর দিকে তাকিয়ে হাসে পৃথিবী বলে সে চলে এসেছে সাবা জিজ্ঞেস করে কে পৃথিবী বলে তোমার বাবা তখনই সিএম এর জ্ঞান ফিরলে পৃথিবীকে জিজ্ঞেস করে আমি কোথায় পৃথিবী বলে আপনার আসল জায়গা তো নরকে কিন্তু আপনাকে আমাদের দরকার তাই এখনো বেঁচে আছেন সিএম আবারও জ্ঞান হারায় আর এখানেই শেষ হয়ে যায় হোস্টেজেসের সিজন এক কি মনে হয় শেষ মেষ পৃথিবী তার স্ত্রীকে বাঁচাতে পারবে আর হান্ডার কি হবে সব উত্তর থাকবে সিজন দুইয়ে এ কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না সিএম হান্ডার অতীতের পাপ ঠিক তেমন ভাবেই তার সাজা দেওয়ার জন্য ফিরে এসেছে আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গপশপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে